গার্ডেনিং প্রজেক্ট ডে আমার অনেক রোদ লাগতেছে দেখে আপনাদের মনে হইতে পারে যে অনেক মনে হয় গরম আসলে তেমন না বেশ ঠান্ডা কারণ এখন নভেম্বর ডিসেম্বর টাইম ভোরবেলা উঠেছি এই কারণে একটু রোদ পাওয়া যাচ্ছে বাট সাধারণত রোদ পাওয়া যাবে না সারাদিনে সকালে উঠে আমি একটা বেড বানাইছি বেড হইলো রেইজড বেড গার্ডেনাররা যারা যারা বাগান টাগান করেন তারা জানেন যে অনেক সময় আমরা এক্সিস্টিং আমি আপনাদের দেখে তাদের আপনাদের বুঝতে সুবিধা হবে আমি কি বলতেছি আমি চাই নাই যে আমি ঘাসের উপরেই গার্ডেনিংটা করি তার কারণ ঘাসের উপর যদি করা হয় তাহলে জিনিসটা দেখতে খুব একটা সুন্দর দেখায় না আমি ঘাসের উপরে একটা বেড বানাইছি এবং তারপরে এই বেডের উপরে মাটি দিয়ে এই মাটির উপরে আমি জিনিসপত্র লাগাবো এটা ছিল আমার প্ল্যান বাট প্রবলেম হলো আপনারা দেখে বুঝে ফেলছেন আমি প্রায় একশো কেজির মতো মাটি ঢালার পরে ওই জায়গা খুব একটা ফুলফিল হয়নি অনেকখানি মাটি ঢালার পরেও দেখা যাচ্ছে আমি বেডের হাফও ভরতে পারি সে এখন আমার গার্ডেন সেন্টারে যাইতে হবে আরও মাটি কিনতে চলেন যাওয়া যাক যদিও আয়ারল্যান্ডের রাস্তাঘাটে পুলিশ থাকে না বাট বাই এনে চান্স আমাকে যদি ভিডিও করতে দেখে ফেলে তাহলে খুব বড় ধরনের বিপদ হওয়ার চান্স আছে আপাতত ভিডিও অফ করি গার্ডেন সেন্টারে যাই হয় আপনাদের সাথে আমার কথা হবে গার্ডেন সেন্টারে অথবা কথা হবে আমাদের বাগানে ফেরত এসে দাদা প্রায় আশি লিটার ট্র্যান অ্যাকচুয়ালি আশি লিটার আশি কেজি গার্ডেন সেন্টারের মহিলাটা আমি যখন গাড়িতে উঠাচ্ছি তখন আমাকে বলছিলো যে উনি হেল্প করবে নাকি পরিচিত আমার তো আমি তো খুব যে না আমি একাই পর্ব কোনো সমস্যা নেই আমি চারটে উঠাইছি এখন আবার চারটে নাম আচ্ছি এখন আমি টের পাচ্ছি আমার হাতের মধ্যে একটু ব্যথা ব্যথা করতে আসে বাম হাতে স্পেশালি এই জয়েন্টটা এখন মনে হচ্ছে ওনার হেল্প নিলেই পারতাম এটা ওনার ব্যবসা আছে উনি হেল্প করলে খুব একটা লস হতো না আমার ব্যাপার না আরেকটা ব্যাগ বাকি এখন এই ব্যাগটা আমরা

খুব বেশি জানি গাছপালা নিয়ে তা না ওই ব্যাপারগুলোর জন্য যে কম্পোস্ট দরকার এবং কম্পোস্ট মেইনলি যে আসে কিচেন ওয়েস্ট আমরা রান্নাঘরে মনে করেন আপনি ডিম খেলেন ডিমের যে খোসাটা ওটা আপনি ফেলে দিলেন ওইটাই যে পচে তারপর মাটি হয়ে কম্পোস্ট হয় এবং এইটা এই কম্পোস্টে আমরা টাকা দিয়ে কিনি এই পুরো সাইকেলটার ব্যাপারে আমার কোনো ধারণাই থাকতো না যদি আমি গার্ডেনিং শুরু না কর তো চার প্যাকেট কম্পোস্ট কিন্তু আমাদের বত্রিশ ইউরো খরচ হয়েছে তার আগে এই বেডটা বানাতে আমার অনেক কাঠ কিনতে হয়েছে আমি আপনাদের দেখাই এরকম কাঠের লগ কিনেছি আমি অনেকগুলো এবং কাঠের লগ কিন্তু আমার খরচ হয়েছে পর্যন্ত যদি আমি করে থাকি গার্ডেনিং ডেফিনেটলি আমি যেভাবে করতেছি এটা কোনো প্রফিটেবল কাজ না এভাবে ব্যবসা করে আপনি কখনোই ইনকাম করতে পারবেন এটা কোনো ব্যবসা না এবং হবি জিনিসটা খুব এক্সপেন্সিভ হয় আমি গার্ডেনিং যে আমি বুঝতেছি গার্ডেনিং বেশ এক্সপেন্সিভ একটা জিনিস রসুন কিভাবে হয় তো রসুন মূলত রসুন তো একটা পুরো বাল্ব এবং এই বাল্বের ভিতরে অনেকগুলা ক্লোভ থাকে আমরা জানি ছোট ছোট ক্লোভ ডিপেন্ডিং অন আপনার বাল্বের কোয়ালিটি রসুনের ক্লোভ একটা বাল্বের ভিতরে পাঁচটা দশটা ক্লোভ থাকতে পারে তো এই এই ক্লোভগুলা ইন্ডিভিজুয়াল ক্লোভগুলো যেগুলো আপনারা দেখতেছেন এইগুলাকে আলাদা লাগাতে হয় যে আমি একটা রসুন আলাদা করলাম এই ক্লোভটা আমরা লাগাবো এবং তারপর এটার থেকে আবার এরকম একটা বাল্ব হয়ে যাবে একশো আশি থেকে দুইশো দিনের মতো সময় লাগে অনেকদিন সময় লাগে তো আমি নভেম্বর ডিসেম্বরে যদি লাগে আমি সম্ভবত মে জুন এরকম সময় হারভেস্ট করতে পারবো একবার হার্ভেস্ট করে যদি আমি রেখে দিই রসুন যেহেতু খুব বেশি লাগে না সো আশা করা যায় যতগুলো লাগবে তা দিয়ে আমার এনাফ টাইম চলে যাবে এবং যখন আমি একটা হারভেস্ট ব্যাচ উঠাবো ওই ব্যাচের একটা আবার আমি লাগাই দেব একটা অনেকগুলা লাগাই দেবো এবং থিওরেটিক্যালি সব যদি ঠিকঠাক মতো কাজ করে তাহলে আমাদের আর কখনও রসুন কিনতে হওয়ার কথা না এখন থিওরি আর বাস্তব জীবন এক না সো হয়তো আসলে কিনতে হবে বাট অ্যাটলিস্ট এটা হলো থিওরি স্যার ক্লোভগুলো আলাদা করতেছি আপনারা অনেকে জিজ্ঞেস করতে পারেন যে এইভাবে এরকম স্পেশাল কোন রসুন না কিনে নর্মাল আমরা বাজারে যে রসুন পাই ওগুলা লাগায় দিলে হবে নাকি বাংলাদেশের ক্ষেত্রে আমি ঠিক শিওর না বিদেশে এটা হয় না তার কারণ রসুনে স্প্রে করা হয় যেন রসুনের লং বাড়ে সো সুপার মার্কেট টাইপ জায়গা আসার আগে রসুনকে স্প্রে করে দেয় পেঁয়াজকেও স্প্রে করে দেয় এই কারণে ওগুলা যদি লাগানো হয় বেশিরভাগ সময় ওগুলার থেকে খুব ভালো রুট ডেভেলপমেন্ট এবং শ্যুট হয় না বাংলাদেশের ক্ষেত্রে আমি ঠিক শিওর না আপনারা এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন সো রসুন অনেকগুলা পেয়েছি আমরা দেখাই আপনাদের সেই রসুনগুলো আমরা এখন লাগাবো এবং পিঁয়াজের জন্য এক্স্যাক্টলি সেম প্রসেস রসুন পিঁয়াজ আলু এগুলো সব একটার থেকে আবার পুরো বাল্ব হয় পেঁয়াজ আপনি দুইভাবে লাগাইতে পারেন এক হলো আপনি পেঁয়াজের সিড যে বীজ ওটা লাগাতে পারেন এবং তারপর এরকম একটা জিনিস হবে আর একটা হলো ডাইরেক্ট কিনতে পাওয়া যায় এগুলোকে বলা হলো বাল্ব অনিয়ন বাল্ব এবং লাগানোর প্রসেস এক্স্যাক্টলি ফেললে আস্তে আস্তে বড় বাল্ব হয়ে যাবে পেঁয়াজ হতেও আমি যতদূর জানি প্রায় দেড়শো দিনের মতো লাগে সো আমি যদি এখন লাগাই আমার হার্ভেস্ট করতে করতে মে মাস হয়তো এসে যাবে পেঁয়াজ এবং রসুন লাগানোর প্রসেস এইটা আমি এখানে ফিতা রাখছি তার কারণ হিসাব করে করে লাগাইতে হবে পেঁয়াজ লাগানোর সিস্টেম হইলো গিয়ে ডেপথ হবে পাঁচ ইঞ্চি এবং উইথ হবে দশ ডেপথ হবে পাঁচ সেন্টিমিটার উইথ হবে দশ সেন্টিমিটার সো দুইটা পেঁয়াজের মাঝখানের গ্যাপ থাকবে দশ সেন্টিমিটার পেঁয়াজ যেতে হবে মাটির পাঁচ সেন্টিমিটার গভীরে আর রসুনের ক্ষেত্রে আমার গভীরতা হবে দুই সেন্টিমিটার খুব বেশি গভীরে যাবে না বাট উইথ আবার বেশি কারণ আপনারা বুঝতেই পারতেছেন এই পেঁয়াজটাই খালি বড় হবে কিন্তু এই রসুনটা একটা পুরো বাল্ব হয়ে যাবে এই রসুনটার বেশি জায়গা দরকার বাল্ব বানানোর জন্য এই পেঁয়াজটার অত জায়গা দরকার না আমি এখন সব নিয়ে আবার গার্ডেনে যাব এবং আমাদের বেডের ভিতরে পেঁয়াজ এবং রসুন লাগায় ফেলব ওকে সো এক লেয়ার রসুন লাগানো শেষ আমার আপনারা দেখতে পাচ্ছেন আমি এইভাবে লাগাইছি এখানে কিন্তু রসুন আছে দেখা যাচ্ছে না মাটির কারণে ঠিকই গেছে এক লেয়ার প্রায় দশটা মতো রসুন লাগানো হয়েছে দশটার থেকে দশটা বড় ক্লোভ পাওয়া যাবে বাকি রোগগুলো আমি পেঁয়াজের জন্য ইউজ করব। এত হিসাব করে লাগাচ্ছি তার কারণ আমি এর আগে একবার পেঁয়াজ লাগিয়েছিলাম এবং আমার খুবই দুঃখজনক পারফরমেন্স হয়েছিল পিঁয়াজগুলো সব ছোট হয়ে গেছিলো এবং তখন আমি বুঝি নেই পরে আমি রিয়েলাইজ করছি যে দুইটা পেঁয়াজের মাঝখানে এনাফ জায়গা না দেওয়ার কারণে আমার সেই সমস্যাটা হয়েছিল সেম সমস্যার পুনরাবৃত্তি আমি চাই না এই কারণে এনাফ জায়গা রেখে করবো এবার আমি যাই করব ওকে গার্ডেনিং এর ডে ওয়ানের কাজকর্ম শেষ আমি প্রায় আঠারোটার মতো এক রোতে পেঁয়াজ লাগিয়েছি সো তিন রো পেঁয়াজ লাগানো হয়েছে তিন আঠারো যত হয় ততগুলো পেঁয়াজ লাগানো এবং এক রোয়ে প্রায় দশটার মতো রসুন লাগানো পেঁয়াজ এবং রসুন দিয়ে শুরু করলাম আস্তে আস্তে আরো অনেক কিছু লাগাবো দেখা যায় কতটুকু ফুড জেনারেট করা যায় নিজের জন্য তারা পিকলু পুরা গার্ডেনিং অনেক মনোযোগ দিয়ে দেখছে এবং এখন মোটামুটিভাবে পেঁয়াজ এবং রসুন লাগানোর এক্সপার্ট বাইরের ওয়েদার ভয়ঙ্কর খারাপ আমাদের আমি চেষ্টা করব স্ক্রিনে দেখাইতে আমি অনেকদিন বাংলাদেশে থেকে যখন আয়ারল্যান্ডে ফেরত আসছি গাড়ির উপর থেকে বরফ ঘষে ঘষে উঠাইতে হয়েছে আপনারা যেন আমাকে ইনস্টাগ্রামে ফলো করার হয়তো আগেই দেখছেন আমার সাথে একটা ডিমের বাক্স এই বাক্সটা আমরা একটা কাজে ইউজ করব আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে আছে আলু আপনারা সবাই আলু চিনেন আমরা আজকে আলুর একটা মজার জিনিস করব যেই প্রসেসটার নাম হলো চিটিং সো সি আই নর্মাল চিটিং না যেগুলো আপনি আপনার জামাই বা বউয়ের সাথে করেন ওইটা না আমি যে চিটিং এর কথা বলতেছি এটা হলো সিএইচ প্রসেস অফ আলুর শিকড়টাকে একটু বড় করে আলু আপনারা যারা অনেকদিন বাসায় রেখে দিছেন আপনারা হয়তো জানেন বা খেয়াল করছেন যে আলু যখন বাসায় অনেকদিন রেখে দেওয়া হয় তখন আলুর বডির থেকে এরকম গাছের মতো বের হয় আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে সেই রকম গাছের মতো একটু একটু করে বের হয় এটা যখন আপনি অনেক দিন রেখে দেবেন একটা অন্ধকার বাট ঠান্ডা জায়গায় আইডিয়ালি এরকম একটা বাক্সের ভিতরে তখন এটা খুব তাড়াতাড়ি বড় হয় মোটামুটি চার ছপ্তার মতো সময় লাগে এবং এটা অনেকখানি বড় হয়ে যাবে এটাকে অনেকে পটেটোজ আইও বলে আলুর চোখের মতো একটা ব্যাপার আলু কিন্তু সিড থেকে হয় না আলুর হওয়ার সিস্টেম হলো এই আলুটা যদি আমি ঠিকঠাক মতো চিটিং করে শিকড়টা আরেকটু বড় করে গাছটা আরেকটু বড় করে এটাকে যখন আমি মাটিতে লাগাবো তখন এই আলুটার থেকেই আবার চার পাঁচটা করে আলু হবে অনেকটা রসুন পেঁয়াজের বাল্বের মতো পেঁয়াজের ক্ষেত্রে একটা পেঁয়াজ থেকে তো একটা হয় বাট রসুন কিন্তু একটা ছোট্ট কুয়ার থেকে আবার পুরা রসুন হয়ে যায় সো আমরা এখন চিটিং করব। আমি আলুগুলো বের করে এখানে ভিতরে করে করে রেখে দিচ্ছি তেমন মানে আহামের কোনো জটিল ব্যাপার না এবং এই বাক্সের মধ্যেই হইতে হবে এমনও কোনো বিষয় নেই মোটামুটি যে কোনো মূল গোলটা হলো অন্ধকার ঠান্ডা জায়গায় রাখা এটা হলো আমাদের মূল গোল তেমন কোনো এছাড়া আহামরি কোনো সায়েন্স নেই এটার ভিতরে যেভাবে করতে হবে বা উভয় করলে ভালো হয় এরকম কোনো ব্যাপার স্যাপার নাই দেখা যাক কিরকম হয় আমি এটা এরকম করে এভাবে চিটিং করে প্রায় এখন হলো ফেব্রুয়ারির শুরু হলো মাত্র জানুয়ারি শেষ হয়ে গেছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে আমি চেষ্টা করব মার্চের মাঝামাঝি পর্যন্ত চিটিং করতে তারপরে মার্চের মাঝামাঝিতে আমি যদি দেখি এনাফ শিকড় বের হয়ে গিয়েছে তাহলে আমি এইটা ট্রান্সপ্লান্ট যেটা যেটার মানে হলো মাটিতে পুঁতে ফেলা সো মাটিতে পুঁতে ফেলার কথা আমি তখন ভাববো তার আগ পর্যন্ত চিটিং হইতে থাকবে ইউনো কোন কোনো দিন আপনার ঘুম ভাঙবে ইউ ওয়েক আপ অ্যান্ড ইউ ফিল লাইক ডুইং নাথিং কিছুই করতে ইচ্ছা করে না আজকে ওইরকম একটা দিন কেন যিনি ঘুম থেকে ওঠার পর আমার কিছুই করতে ইচ্ছা করতেছেন আমি তেমন কিছু করিও নাই আসলে দেখলো নিচে বসে আছে বাট আমাদের কিছু স্ট্রবেরি প্ল্যান্ট অর্ডার দিয়েছিলাম আমি যেগুলা একটু আগে ডেলিভারি আসছে এবং স্ট্রবেরি প্ল্যান্ট যেহেতু ডেলিভারি আসছে এখানে শুয়ে আছে যেহেতু স্ট্রবেরি প্ল্যান্ট ডেলিভারি আসছে সো স্ট্রবেরি প্ল্যান্টের প্ল্যান্টেশন ভাবলাম আমি আজকে করে ফেলি এভাবে না রেখে দিয়ে এবং ওই প্রসেসটা আপনাদের দেখাই স্ট্রবেরির প্ল্যান্ট অনেকভাবেই কেনা যায় প্রাইমারি যে দুইটা উপায় বেশিরভাগ মানুষ কিনে সেটা হলো সিড বেশিরভাগ প্ল্যান্টের মতোই আপনি চাইলে স্ট্রবেরির সিড বা বীজ কিনতে পারেন এবং তারপর ওটা মাটিতে লাগাইতে পারেন ওখান থেকে স্ট্রবেরি হইতে পারে স্ট্রবেরি কিন্তু একটা পেরেনিয়াল প্ল্যান্ট পেরেনিয়ালের বাংলা হইল বহুবার্ষিক মানে হলো কিছু গাছ আছে যেগুলো আপনি একবার লাগাবেন একবার দুইবার ফলন হবে এক বছরের পর নাই হয়ে যাবে গাছ যেমন ধরেন শশা ফর এক্সাম্পল আপনি লাগাবেন একটা ফলন হবে মেবি দুইটা ফলন হবে তারপরে শশা গন স্ট্রবেরি ওরকম না স্ট্রবেরি আপনি একবার লাগাবেন দশ বিশ তিরিশ বছর যদি আপনি ঠিকঠাক মতো আপনার গাছ রাখতে পারেন সারা জীবনই আপনাকে ফলন দিতে থাকবে এই কারণে স্ট্রবেরিকে বলা হয় প্ল্যান্ট আমি যেভাবে কিনেছি স্ট্রবেরি সেটা হলো আমি এইরকম একটা জায়গায় সিড অর্ডার না দিয়ে এটাকে বলা হলো বেয়ার রুট স্ট্রবেরি আমি ঠিক সেই না বাংলাদেশে এটাকে কী বলে বা বাংলাদেশে আদৌ পাওয়া যায় নাকি বা সিড দিয়ে কিনতে হবে মূলত অনেকটা আপনারা ছোটবেলায় কলম করার বিভিন্ন জিনিস পড়ছেন না যে একটা গাছের ডাল থেকে কলম হবে অনেকটা থিও এটা যেটা হয় সেটা হল কিছু কোম্পানি আছে আয়ারল্যান্ডে এবং পৃথিবীর বেশিরভাগ জায়গায় আছে যারা স্ট্রবেরি শিকর হওয়ার পরে ছোট ছোট গাছের শিকর হওয়ার পরে ওগুলোকে শুকায় রেখে দেয় এবং তারপরে অর্ডার আসলে বেঁচে এইগুলো সব ছোট ছোট গাছ যেগুলা গত বছর হয়েছিল তারপর ওনার মাটি থেকে উঠাইছে ছোট অবস্থায় এবং তারপরে ওভাবে রেখে দিছে প্যাচাই পেঁচায় রেখে দিয়েছে এবং এখন যখন মানুষ অর্ডার দেয় তখন ওরা ডেলিভারি দেয় সিড থেকে শুরু করার থেকে এরকম বেয়ার রুট স্ট্রবেরি শুরু করার সুবিধাটা হলো বেয়ার রুট স্ট্রবেরি তাড়াতাড়ি হবে একটু অলরেডি রুট হয়ে আছে সিড থেকে জার্মিনেট হইতে কিন্তু আমি অনেক বাংলা টার্ম এক্স্যাক্ট বাংলাগুলো আমি ঠিক জানি না মানে বীজগুলা জার্মিনেশন মানে হলো সিড থেকে যখন গাছটা বের হয় তো ওই প্রসেসটা হইতে কিন্তু একটা হাই টেম্পারেচার লাগে আপনি চাইলেই একটা সিড মাটিতে বিদেশি প্রবলেম যেসব দেশে একটু ঠান্ডা বেশি আমি চাইলেই এখন একটা টমেটো সিড মাটিতে ফেলে রাখলে ওটা থেকে কিন্তু গাছ হবে না তার কারণ টমেটো সিড থেকে গাছ বের হইতে বিশ ডিগ্রি একুশ ডিগ্রির মতো টেম্পারেচার লাগে এবং আমাদের আগামী দুই তিন মাসে বিশ থেকে একুশ ডিগ্রি টেম্পারেচার কোনো দিন হওয়ার কোনো সম্ভাবনা নাই ওই রকম প্রবলেমগুলোকে ট্যাকেল করতে এই বেয়ার রুট বা পেঁয়াজের ছোট। সিডনা লাগায় ছোটো বাল্ব লাগানো এই মেথডগুলো কাজ করে আমরা এখন যেটা করবো যেহেতু এটা মাত্র ডেলিভারি আছে আমি কিন্তু বক্স মানে জাস্ট বের করছি আর কিছু করিনি সো আমরা ফার্স্টে কাটবো কাটার পরে এখানে অনেকগুলো আছে সবসময় যেই নার্সারি থেকেই আমি অর্ডার দিই আমি দেখছি যে ওনারা সবসময় অনেকগুলো এক্সট্রা দিয়ে দেয় দুইটা কারণে এক হলো এগুলো সম্ভবত অত দামি জিনিস না সো এক্সট্রা দিতে ওনাদের তেমন একটা গায়ে লাগে না আর দুই হলো সব কয়টা লাগানোর পরে সব কয়টা ভালো রেজাল্ট দেয় না যেহেতু এগুলো অনেক দিন এভাবে প্যাকেট অবস্থায় পড়েছিল বেয়ার রুট হয়ে সো একটা চান্স আছে যে এর অনেকগুলো আমি যখন মাটিতে লাগাবো ঠিকমতো আর ফলবে না সো ওই প্রবলেমটাও যেন মানুষের না হয় এই কারণে চেষ্টা করে সব নার্সারি কয়েকটা এক্সট্রা দিয়ে দিতে আমরা প্রথমে যে কাজটা করব। সেটা হলো এটা যেহেতু অনেক দিন ধরে অ্যাটলিস্ট এক বছর তো হবে ও শুকনো অবস্থায় আছে সো আমরা ওকে প্রথমে পানিতে ভিজাবো কিছুক্ষণ বা কিছুক্ষণ আই মিন লাইক এক এক ঘন্টার আশপাশে আমি ওকে পানিতে ভিজায় রাখবো তেমন মানে আহামরি দেখতে কিছু না আপনারা দেখলেই বুঝবেন আমি দেখাচ্ছি আপনাদের এক সেকেন্ড হ্যাঁ এরকম দেখতে তো বেসিক্যালি নর্মাল সিড নর্মাল শিকড় যেরকম হয়ে গেছে সেরকম এবং এক একটা এরকম আমরা দেখি কয়টা পাইছি একটা আমার এখানে কিন্তু পানি আছে আপনারা ফ্রেমের বাইরের জন্য দেখতে পাচ্ছেন না একটা টাইম ছিল যখন যখন আমি গার্ডেনিং টার্ডেনিং টাইপ জিনিসপত্র করি নেই গাছগোছার প্রতি আমার তো আগ্রহ হয় নাই মাটি ধরতে বা এই এই টাইপ জিনিসপত্র করতে আমার খুবই বিরক্ত থাকতো ইনফ্যাক্ট আমি গ্লাভস পরা ছাড়া মাটি ধরতামও না বাট এক বছরের মতো গার্ডেনিং ট্রেনিং করার পর স্পেশালি গত বছরে আমি যখন অনেক কিছু ফল আছি আপনারা ইনস্টাগ্রাম ফলো করছেন তারা দেখছেন তারপরে থেকে আমার ওই জিনিসটা চলে গেছে এখন আমার ধরতে ভালোই লাগে অনেক নেচারের ক্লোজে চলে আসছি বলে আমার মনে হয় আমি জানি না আসলে কি হয়েছে যারা ফার্মিং টার্মিং করে বা অনেক কিছু ফলায় তারা হয়তো আমার এই কথা শুনে হাসবে বাট আমি আমার কি হয়েছে আমার পার্সপেকটিভ থেকে ওইটা বললাম আমরা এখন পানিতে গুলো ভিজা রাখবো একটা আমি মনে হয় পাঁচটা অর্ডার দিয়েছিলাম বাট অ্যাকচুয়ালি দিয়েছে কয়টা আমি জানি না আমরা এটা টেস্ট করবো চেক করবো এখন একসাথে গুনবো আমি এবং আপনি মিলে সো একটা গেল উই দুইটা তারপরে এটা সম্ভবত দুইটা বাট আমি না সো এটাকে একটাই ধরতেছি তিনটা যখন রুট এরকম থাকে তখন বেশি নাড়াচাড়া করলে ছিঁড়ে টিড়ে যায় যে নাড়াচাড়া না করাই ভালো এমন না যে কিছু রুট ছিঁড়ে গেলে খুব বড় ধরনের সমস্যা হবে তা আসলে না বাট তারপরেও যদি আপনি না দরকার হয় তাহলে না করাই ভালো সো এখানে আমরা দিয়েছি চারটা এখানে আরও দুইটা আমি দেখতে পাচ্ছি পাঁচটা ছয়টা এবং আরও কিছু আছে সো এটা হলো সাত নাম্বার সাতটা আর কি আছে না আর নেই সো আমি পাঁচটা অর্ডার দিয়েছিলাম আমার কাছে সাতটা আসছে দুইটা এক্সট্রা আসছে এখন এই জিনিস মাটিতে ভিজানো থাকবে পা আমি সকালবেলা উঠে এই জিনিস করতে বসা নাই হ্যালো দুপুর হয়ে গেছে এবং আমি আমার ব্যাক ইয়ার্ডে দাঁড়ানো শুধু আমি একা না আমার সাথে সঙ্গীরাও আছে যাই না আপনারা দেখতে পাচ্ছেন নাকি মাতলু এবং এদিকে কোথাও পিকলু আছে এই যে তো আমার ক্যালকুলেশান একটু ভুল ছিল টোটাল আসলে নয়টা স্ট্রবেরি প্ল্যান্ট হয়েছে আমাদের সো পাঁচটা কিনেছিলাম নয়টা পেয়েছি সম্ভবত পাঁচ ছয় ইউরোর মতো খরচ হয়েছে আমার এক্সাক্টলি মনে নেই এবং প্রত্যেকটাকে পানি দিয়ে আমি এক ঘন্টা ভিজায় রাখার পরে মাটি ভিতরে প্ল্যান্ট করেছি এবং দেখতে জিনিসটা খুবই স্যাড এই মুহূর্তে বাট এরকম থাকবে না বেয়ার রুট প্ল্যান্ট আমি যেটা ইউটিউব ভিডিও স্ট্রবেরি আমিও এবার প্রথম লাগাচ্ছি আমি ইউটিউব ভিডিও দেখে যা বুঝলাম সেটা হলো শুরুতে দেখতে এরকমই থাকে একটু স্যাড বাট সবসময় এরকম থাকে না আস্তে আস্তে এটার ইম্প্রুভমেন্ট আসবে এই মুহূর্তে নয়টা দেখতে এরকম আমি আপনাদের দেখানোর জন্য এগুলো বাইরে আনছি বাট বাইরে রাখব না কারণ আমাদের এখনও বরফের সিজন শেষ হয়নি এবং বরফে গাছ মরে যাবে জাস্ট আপনাদের দেখালাম এখনও এগুলো সবার ভিতরে নিয়ে যাব। এবং আরও দুই মাস পরে এদেরকে বাইরে আনা হবে বাট আশা করতেছি দুই তিন সপ্তাহের মধ্যে ওদের চেহারার ইম্প্রুভমেন্ট আসবে আলো আধারের মধ্যে আপনারা আমাকে দেখবেন খুবই সুন্দর ওয়েদার যদিও এখনো ফেব্রুয়ারি আজকে কোনো একটা কারণে অনেক রোদ উঠেছে এবং আজকে আমরা একটা স্পেশাল জিনিস করব সেটা হলো আমরা কিছু সিড লাগাবো এবং একটু সাইন্টিফিক হবে এই ভিডিওর পার্টটা কারণ আমি কিছু জিনিস আপনাদের দেখাবো যেগুলো আমিও যে খুব বেশি জানি এরকম না বাট ইন্টারেস্টিং আমার কাছে একটা জিনিস আছে এটাকে বলা হলো সিড মডুলার ট্রে বা বাংলায় বলে সিড ট্রে আপনারা বাংলা করে নেবেন সিড লাগানোর ট্রে আর কি এই সাইজের এবং বাহাত্তরটা খোপ আছে এটার ভিতরে এটার ভিতরে আমরা সিড লাগাবো এটার ভিতরে না লাগায় ডাইরেক্ট মাটিতে ফেলে দিচ্ছি না কেন দুইটা কারণ প্রথম কারণ হলো বাইরের এখনও ভালো না এখন ফেব্রুয়ারি মাস সো এটা আমার স্পেসিফিক বা বিদেশে যারা থাকেন তাদের স্পেসিফিক ঠান্ডার দেশে যারা থাকেন তাদের স্পেসিফিক প্রবলেম যে বাইরে যদি এখন আমি সিড লাগাই সিড জার্মিনেট করবে না বা সিট থেকে গাছ বের হবে না তার কারণ বাইরের টেম্পারেচার ভালো না বাট আমি যদি এই মডুলেটারের ভিতর লাগাই মডুলার ট্রেটা ঘরের ভিতরে রাখি বাইরের থেকে ঘরের টেম্পারেচার যেহেতু দশ পনেরো ডিগ্রি বেশি চান্স আছে বেশিরভাগ সিড ঘরের ভিতরে জার্মিনেট করবে যদি এটার ভিতরে রাখি সব জার্মিনেট করবে তা না কারণ ঘরের ভিতরেও ঠান্ডা এবং কিছু কিছু সিড আছে যেগুলোর একটা স্পেসিফিক টেম্পারেচার না হলে সেগুলো কখনো জার্মিনেট করে না আমার এখানে একটা জিনিস উড়ে যাচ্ছে সো ঘরের ভিতরেও কিছু কিছু সিড জার্মিনেট নাও করতে পারে বাট জেনারেলি বলতেছি এটার ভিতরে যদি লাগে তাহলে ঘরের ভিতরে জার্মিনেট করার চান্স একটু বেশি আমরা সিডের ব্যাপারে আরো কিছু জিনিস বুঝবো বাট তার আগে এবং আপনাদের আমার সিড কালেকশনও দেখাবো বাট তার আগে আমরা এই জিনিসটা মাটি দিয়ে ভরি আর কিছু জিনিস আমি আপনাদের বোঝাই এটা কিন্তু আমরা নর্মাল মাটি দিয়েও ভরতে পারি বাট নর্মাল মাটি দিয়ে আমরা ভরবো না আমরা সিড কম্পোস্ট বলে একটা জিনিস আছে ওইটা দিয়ে এটা ভরবো তার কারণ এই যে আমার এখানে সিড কম্পোস্ট রাখা সিড কম্পোস্ট এক ধরনের মাটি বাট এই মাটির স্পেশালিটি হইল এই মাটির ভিতরে নিউট্রিয়েন্ট কম থাকে এবং মাটির ঘনত্ব খুব কম থাকে সো মাটি খুব মিহি টাইপ মাটি হয় মিহি টাইপ মাটি কেন লাগবে কারণ সিড মাটি ভেদ করে উপরে উঠবে যদি মাটি অনেক হেভি হয় ধরুন মোটা মোটা মাটি বা হেভি মাটি মোটা মোটা চাকা টাইপ মাটি তাহলে সিড কিন্তু ভেদ করে উপরে উঠতে পারবে না মিহি মাটিকে বলা হয় সাধারণত সিড পটিং মাটি সিড লাগানোর জন্য এই ধরনের মাটি হলে ভালো হয় আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস আমি জানি না আপনারা জানেন নাকি সিডের বা একটা বীজের বের হইতে কিন্তু কোনো মাটি আসলে লাগে না আপনি যদি খড় কুটার মধ্যে বা ইভেন অনেকে নারকেলের মধ্যে ইংরেজিতে যেটা বলে পিট ওর মধ্যে অনেকে সিড লাগে এবং সিড কিন্তু তারপরে বের হয় কারণ সিড বের হওয়ার জন্য মূলত লাগে হলো পানি এবং আলো সব সিটের আবার আলোও লাগে না বাট পানি লাগে এবং ময়েস্ট একটা মানে স্যাঁতে একটা এনভায়রনমেন্ট লাগে একটা সিডের বের হওয়ার জন্য মাটির থেকে আসলে সিড সিড স্টেজে কোনো পুষ্টি নেয় না সিডের যে শেলটা সিডের চারদিকে যে শক্ত আবরণটা ওইটাকে খেয়েই ভিতর থেকে সিড বের হয় সিড বের হওয়ার জন্য যে নিউট্রিশন দরকার সেটা সাধারণত সিডের বডির ভিতরেই থাকে এই কারণে অনেকে দেখবেন আমি দেখি মসের ভিতরে অনেকে সিড ফলায় অনেকে নারকেলের ওই যে খোসাটার ভিতরে সিড ফলায় কারণ সিড ফলানোর জন্য মাটি জরুরি না বাট একবার যখন সিড ফলে যাবে তখন ওই সিডের অবশ্যই আলো এবং নিউট্রিশনাল মাটি তো সার দেওয়া মাটি বা ভালো মাটি দরকার হবে নাহলে ওই সিড বড় হবে না বাট সিটের জন্মানোর জন্য সবসময় মাটি লাগে না তো আমরা এখন এটা ভরি এবং তারপরে আমি আপনাদের সিট দেখাবো সব কয়টা এর মধ্যে মাটি খুব সুন্দর করে ভরে ফেলা হয়েছে এখন আমরা ভিতরে যাবো এবং ভিতরে যেয়ে কারণ এখানে আপনারা দেখতেই পাচ্ছেন একবার আমার মুখে অনেক আলো পড়তেছে আবার আমার মুখে কোনো আলো পড়তেছে না সো কোনো ঠিক ঠিকানা নেই আমরা এখন ভিতরে যাব ভিতরে যেয়ে আমি আপনাদের সিট বিষয়ে আরও কিছু জ্ঞান দিব আমরা অ্যাকচুয়ালি কিছু সিড লাগাবো গাছ লাগানোর ব্যাপারটা অনেক আমি জানি না আপনারা জানেন কি আপনারা যারা গাছটা আছে লাগেন আপনারা হয়তো রিলেট করতে পারবেন ভয়ঙ্কর ধরনের থেরাপিউটিক সো আমার যখন কোনো কিছু চিন্তা করতে হয় আমি চেষ্টা করি যদি পসিবল হয় গাছ লাগাইতে কারণ গাছ লাগানোর সময় কেন জানি আমার চিন্তাভাবনা নয় অনেক কিছু চিন্তা করতে পারি ইন্টারেস্টিংলি এই সেম জিনিসটা না প্লেট ধোয়ার সময়ও আমার সাথে হয় ডিশ ক্লিনিং টাইপ জিনিসপত্রের সময় এবং খুব বেশিরভাগ মানুষের সাথে মানুষ যখন গোসল করে তখন তাদের সাথে এই ব্যাপারটা হয় সো সিমিলার টাইপ ফিল হবে আপনাদের যখন আপনারা অনেক গাছ টাছ লাগাবেন আপনাদের একটু পিকলুকে দেখায় আবার আমি যখন বাইরে আসি তখন আমি পিকলুকেও ছেড়ে দিই বেশিরভাগ সময় ছেড়ে দিলেও একটা হারনেস লাগায় রাখি কারণ আমি চাই না প্রতিবেশীর বাসায় লাভ দিয়ে চলে যাক এবং তারপর ঝামেলা হোক ঝামেলা মানে আবার আনতে যাওয়ার ঝামেলা তেমন কোনো ঝামেলা নেই সো ওর জন্য একটা ভালো এক্সপিরিয়েন্স হয় যখনই আমি গাছ লাগাইতে আসি কারণ ভিতরে যাই ওকে ভিতরে চলে আসছি এবং গ্লাভস খুলে ফেলছি কারণ এই প্রসেসের এপারটির জন্য হাত ইউজ করতে হবে আমি আপাতত দশটা সিড সিলেক্ট করেছি এরকম প্যাকেট আপনারা দেখতে পাচ্ছেন এমন কোনো সিড নাই যে যা আমি খাই এবং আমি কিনি নাই টমেটোর থেকে শশার থেকে শুরু করে মরিচ পেঁয়াজ এমন কিছু নাই যা আমি খাই ওগুলো আমি এবছর কিনি নাই লাগানোর জন্য বাট বেশিরভাগই এখনও লাগানো সম্ভব না কারণ মাত্র ফেব্রুয়ারি মাস চলতেছে আমি দশটা সিড টাইপ সিলেক্ট করছি যেগুলো আমি এই মাসে লাগাবো এবং লাগাবো এভাবে সো আপনারা যারা একটু দূরে আছেন আমি জানি কি আমার অ্যাঙ্গেল খুব একটা ভালো হয়নি রোদ রোদ এবং এই জিনিসটি আমি উপরে যাবো না সো আমি সুন্দর কোনো লাইটিংয়ের সেট আপও করিনি এইখানে আমার সামনে যে জিনিসটা আছে সিট বডি এটা বাহাত্তরটা ঘর আছে এবং এইভাবে ছয়টা এবং এইভাবে সম্ভবত ছয় বারো বাহাত্তর বারোটা সো আমি এভাবে লাগাবো এবং আমি চেষ্টা করবো একই সিড ছয়টা করে লাগাতে কারণ আমি জানি না যে সব কটা জার্মিনেট হবে নাকি বেশিরভাগ সময় সব কটা জার্মিনেট হয় না স্পেশালি আমার মতো ওয়েদারে যারা থাকেন যাদের ওয়েদার আরও খারাপ তাদের তো সব কটা হবেই না বাট ইভেন যারা বাংলাদেশে থাকেন তাদেরও সব কটা হবে না কারণ সিডের কোয়ালিটিতে কেউই হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেয় না বাংলাদেশি কোম্পানিও দেয় না বিদেশি কোম্পানিও দেয় না কোনো কোনো সিড খুব ভালো পারফর্ম করে কোনো কোনোটা করে না কিছু গাছ আছে রেগুলার সিড সবসময় অনেক ভালো করবে এনে আরেকটা ব্যাপার মাথায় রাখবেন সব গাছ আপনার এত দরকার যেমন ধরেন কথার কথা আপনার বারোটা মরিচ গাছ দরকার নেই তার কারণ একটা মরিচ গাছ থেকেই অনেক মরিচ হবে আবার আপনি যদি ধনে পাতা লাগান তখন একটা ধনে পাতা বা দশটা ধনে পাতা গাছে এনাফ না কারণ আপনার অনেক ধনেপাতা লাগবে সো তখন আপনার দেখা যাবে আঠারোটা বা চব্বিশটা ধনে পাতা গাছই লাগতেছে সোটি হিসাব করে নেবেন টমেটো গাছ যেরকম অনেক দরকার নেই পাঁচটা বা দশটা হইলেই হয়তো আপনার পুরো বছরের টমেটোর মোটামুটি কাভা কাভার হয়ে যাবে বাট শশা গাছের ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা গাছ আসলে আলাদা সো শশা গাছের ক্ষেত্রে যেরকম শশা যেহেতু একবার ফলন দিয়ে মরে যায় তো শশা গাছের ক্ষেত্রে আবার আপনার কিছুদিন গ্যাপ দিয়ে দিয়ে লাগাইতে হবে যদি আপনি চান পুরো বছর আপনি আপনার নিজের শশা খাই খাবেন না সো আমরা তো জটিল কমপ্লিকেটেড প্রসেসে যাবো না আমি আপনাদের একটা গাছ কিভাবে লাগাই একটু দেখাই এবং একটা সিড কিভাবে লাগাই একটু দেখাই আপনারা অলরেডি জানেন আপনারা সবাই সিড লাগাইছেন জীবনে কিছু ব্যাপার মাথায় রাখতে হবে আমাদের কিছু খুব বেসিক জিনিস মাথায় রাখতে হবে তার মধ্যে একটা কিছু কিছু সিড সিড আছে আছে এটা গুগল করে যেগুলা ফলার জন্য যেগুলো জার্মিনেট হওয়ার জন্য লাইট লাগে ওই যেগুলো হওয়ার জন্য লাইট লাগে ওগুলো যদি আপনি মাটির খুব গভীরে ইয়ে করে ফেলেন ওই যে মানে বাংলায় বলে মাটির খুব গভীরে যদি লাগায় ফেলেন তাহলে ওগুলো কিন্তু কখনও বের হবে না কারণ ওগুলার হওয়ার জন্য লাইটস লাগে এবং আপনি মাটি দিয়ে ওই পুরো সিটাকে ঢেকে ফেলছেন সো কখনও ওটার গায়ে লাইট পড়তে না একটা এক্সাম্পল আমি দিতে পারি আপনাদের লেটুস লেটুসের বেশিরভাগ প্রজাতির জন্যই কিন্তু ওগুলো হওয়ার জন্য লাইট লাগে সো আপনি যদি লেটুস লাগান বাসায় এবং মাটির খুব গভীরে পুঁতে ফেলেন যে না এটা খুব ভালো হবে আসলে কিন্তু ভালো হবে না সো ওই ব্যাপারটা একটু মাথায় রাখবেন আরেকটা ব্যাপার আমি আপনাদের বলি যেই সিট যত বড় এটা একটা রুল অফ থাম সো এটা আপনি সব সময় মাথায় রাখতে পারেন যেই সিট যত বড় যেমন আমার হাতে এখন ব্রডবিনের সিড আপনারা দেখবেন বিন বেশ বড় সিটটা যেই সিট যত বড়ো সেই সিট তত গভীরে লাগানো যায় যেই সিট যত ছোটো সেই সিট সাধারণত তত উপরে লাগাইতে হয় এটার কারণ কি এটার কারণ হল বড় সিডের পাওয়ার একটু বেশি হয় সো ওরা অনেক গভীর থেকেও ফেরে ফুরে বের হতে পারে বাট ছোটো সিট থেকে যে গাছগুলো হয় সেগুলো সাধারণত কাণ্ড এত পাওয়ারফুল হয় না

এত ফেরো ফুরে বেরো হইতে পারবে না এ ব্যাপারটা আপনারা মাথায় রাখবেন সো আমরা বিন্দি শুরু করি আমি আপনাদের সব সিড লাগানো দেখাবো না কারণ সব সিড লাগানোর প্রসেস মোটামুটি একই রকম আমি আমার এখানে যে দশ প্যাকেট সিড আছে দশ প্যাকেট সিডে প্রত্যেকটার থেকে আমি সিড লাগাবো আর একটা কাজ আমি করবো সেটা হলো আপনি যখন কোনো সিড লাগাবেন এরকম কোনো একটা কাগজের লিখে যদি আপনি স্পেশালি মডুলার ট্রে ইউজ করেন তাহলে এরকম কোনো এক কোনায় দিয়ে রাখবেন কারণ আপনি কিছুদিন পর ভুলে যাবেন যে কী সিড লাগিয়েছিলেন এবং অনেক বড় হওয়া পর্যন্ত আপনারা মাথায় আসবে না যে কী সিড ছিল এটা এক এক গাছের যেহেতু এক এক রকমের কেয়ার দরকার হয় সো সব যদি আপনি ঢালাওভাবে একই প্রসেস ফলো করেন বেশিরভাগ গাছই দেখবেন আপনি ভালো হবে না আমি সিটগুলো লাগাই এবং লাগানোর পরে আমি আপনাদের সাথে আবার কথা জাস্ট মিনিট আগে আমি বাইরে ছিলাম আপনাদেরকে দেখাচ্ছিলাম সিটরে এবং আমার এখনও সিট লাগানো শেষও হয়নি আপনারা দেখেন আমি এখনও মাত্র চারটা লাগাইছি সো এখনও আমার অনেকগুলো লাগানো বাকি হাওয়েভার আমাদের অলরেডি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন বাইরের অবস্থা যাই না টের পাচ্ছেন নাকি বাইরে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আস্তে আস্তে ফোটা ফোটা বৃষ্টি পাচ্ছে যে জানালায় দেখা যাচ্ছে বৃষ্টির দাগটাগ আয়ারল্যান্ড আয়ারল্যান্ডকে বলা হয় হইল ফোর সিজনস ইন ওয়ান ডে সো আয়ারল্যান্ড এমন একটা দেশ যেখানে একই দিনের ভিতরে সামার উইন্টার রেইনি মনসুন সো চারটা যে সিজন আমাদের ব্রডলি চারটা বাংলাদেশে ছয়টা চারটাই আয়ারল্যান্ডে একদিনের মধ্যেই হয় এবং এই কারণে আয়ারল্যান্ডকে বলা হয় যে এমন একটা দেশ যেই দেশে ফোর সিজনস ইন ওয়ান ডে দেখা যায় এনিভে আমি বাকি সিটগুলো লাগানো শেষ করি অল দান দশটা লাগিয়ে ফেলেছি লাস্টের তিনটায় ধনে পাতা তারপরে একটায় অ্যাসপারাগাস তারপরে একটায় স্পিনাচ এবং এরপাশে আরেকটা পুঁশাক আছে এবং মাঝখানে কিছু বিনস কেল চার্ড এবং একসেট মরিচ সো ছয়টা মরিচ আছে আমি ঠিক সেও না এত আর্লি মরিচ হবে নাকি কারণ আমি যতদূর পড়াশোনা করেছি মরিচ হওয়ার জন্য অনেক হাই টেম্পারেচার দরকার যেটা আমাদের এখানে এপ্রিলের আশপাশে হবে না তার আগে হবে না এই মুহূর্তে ফেব্রুয়ারি তো এখন হওয়ার চান্স একদমই কম বাট তারপরে এক্সপেরিমেন্ট হিসেবে আমি ছয়টা লাগায় দেখলাম কি হয় এখন এটা আমি একটু পানি দিব এবং তারপরে এটাকে আমি পুরো সেটটা ধরে আমাদের বাসার সবচেয়ে বেশি সূর্যের আলো করে যে জায়গায় বা সবচেয়ে বেশি গরম থাকে যে জায়গায় সেখানে রাখবো জেনারেলি ওটা হবে হয় এই পুরো ওয়াল ফ্রেম এখানে যেহেতু পুরো একটা মানে আকাশ থেকে মাটি পর্যন্ত জানালা আছে সো এখানে রাখা যেতে পারে উপরে বেডরুমেও রাখা যেতে পারে ওখানেও অনেক রোদ পরে এই দুটো জায়গার একটা জায়গায় আপনাদের যাদের রোদ নিয়ে সমস্যা আছে সো আপনারা যারা অ্যাপার্টমেন্টে থাকেন যেখানে অনেক রোদ নাই ফর এক্সাম্পল একটা জিনিস কিনতে পাওয়া যায় যেটা বলে হিটিং ম্যাট ইউএসবি হয় বা পাওয়ার কেবলেও হয় একটা ম্যাটের মতো সো এরকম একটা লম্বা ম্যাট টাইপ জিনিস যেটা পাওয়ারের সকেটে দিলে ওইটা গরম হয় এবং ওইটার টেম্পারেচার বিশ একুশ পঁচিশ এরকম সেট করা যায় আপনারা হিটিং ম্যাট ফর সিডস লেখে গুগল করলেই পাবেন ওরকম একটা কিনে ওটার উপরেও যদি আপনারা এভাবে সিড বসায় রাখেন সেই ক্ষেত্রেও কিন্তু সিড জার্মিনেট হবে কারণ মেইনলি আসলে যতক্ষণ পর্যন্ত সিড জার্মিনেট না হচ্ছে যতক্ষণ পর্যন্ত বের না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওর আলো দরকার নেই ততক্ষণ পর্যন্ত ওর মেইনলি দরকার হইল গরম এবং আমরা আলোর থেকে গরম নেওয়ার চেষ্টা করতেছি বাট আপনি যদি আলো দিতে না পারেন আপনি শুধুমাত্র অন্যান্য কোনো সোর্স থেকে গরম দিয়ে ওটাকে উঠাইতে পারেন একবার ওঠার পরে অবশ্যই ওর আলো দরকার হবে বাট তার আগে দরকার হয় না সো আমি এটা পানি দিয়ে কোনো একটা জায়গায় রেখে দিচ্ছি আজকাল পর্যন্ত আপডেট এতটুকুই ফেব্রুয়ারি প্রায় শেষের দিকে এবং আজকে আমি বেশ এক্সাইটেড তার কারণ আজকে ফাইনালি আমরা রিপোর্টিংয়ের কাজ করব। এখন পর্যন্ত আমরা আমাদের গার্ডেন থেকে কিছু খেতে পারি নাই আজকে আমরা খেতে পারবো না বাট আজকে আমরা লিস্ট পরের স্টেজে যেতে পারবো আমাদের সিডটাকে জার্মিনেশন যেই প্রসেসটা ছিল ওটা থেকে বের করে অ্যাকচুয়াল মাটির ভিতরে আমরা দিতে পারবো তার আগে আমি আপনাদের কিছু আপডেট দিই মনে আছে আমরা সিড লাগিয়েছিলাম কিছুদিন আগে এবং আপনারা দেখতে পাচ্ছেন সিডগুলার এখন কি অবস্থা মাঝখানের যে বিন সিডসগুলা সেগুলো খুব বড় হয়ে গিয়েছে কয়েকটা ধনে পাতাগুলো আস্তে আস্তে বের হচ্ছে এপাশের বিনগুলার পারফরমেন্সও খুব ভালো এখন পর্যন্ত মরিচ বের হতে আমি দেখি নাই কেল বের হয়ে গিয়েছে শুধু যে পুঁইশাক বের হয়েছে তা না কিছু পুঁইশাক বের হয়ে মরেও গিয়েছে এবং আপনাদেরকে আমি স্ট্রবেরি প্ল্যান্টেরও আপডেট দিই এই যে এখানে সেই নয়টা স্ট্রবেরি গাছ রাখা প্রত্যেকটার থেকে নতুন পাতা বের হয়েছে এ পাশেও কিছু আছে যেগুলোর থেকেও নতুন পাতা বের হয়েছে পুরনো পাতাগুলো মরে যাচ্ছে বাট নতুন পাতা একদম শিকড় থেকে বের হয়ে এসেছে উপরেও কিছু রাখা আছে এখানে একটা স্ট্রবেরি প্ল্যান্ট এই ফুল গাছটা আমি কিনে আনছি কিনে এনে আবার লাগাইছি সেটাকে কাউন্ট করা যাবে না ওইখানে একটা স্পেশাল বিন গাছ আছে আচ্ছা দোয়া করতেছি যেন বৃষ্টি বৃষ্টি না আসে কারণ বৃষ্টি আসলে আমাদের পুরা পুরো ভিডিওর সেট আপ সব নষ্ট হয়ে যাবে যেটা আমি বলতেছিলাম আজকে একটা এক্সাইটিং দিন তার কারণ আজকে আমরা ট্রান্সপ্লান্ট করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রায় তিন সপ্তাহ আগে এই লেটুসগুলো লাগিয়েছিলাম আরেকটা আছে দুইটা কাছা থেকে আমরা দেখি এবং টোটাল চব্বিশটা লেটুস আমি লাগিয়েছিলাম মোটামুটি ভালো বের হয়েছে কিছু একটু মরা মরা বাট ওভারঅল বেশ ভালো আইডসএ লাগানো হয়েছিল সিড ট্রের মাটিতে এবং আমরা দুই তিন ঘন্টা আগামী ঠিক জারিটা কতক্ষণ আমি বলছি আপনারা শুনেছেন আমার কাছ থেকে যে সিড ট্রের মাটির সমস্যা হইলো সিড ট্রের মাটিতে খুব বেশি নিউট্রিশন থাকে না সো এখন আমাদের এগুলো রিপোর্ট করতে হবে এগুলো আমাদের অ্যাকচুয়াল মাটিতে দিতে হবে যেন এই লেটুসগুলো আরও বড়ো হইতে পারে আমি চাইলে এই অবস্থা থেকে লেটুস খেতে পারি কোনো সমস্যা নেই আমি এখন এখান থেকে ছিঁড়ে লেটুস খেয়ে ফেলতে পারি বাট আমি চাই এগুলো আরও বড়ো হোক এবং যেই সিটটা আমি লাগিয়েছিলাম ওই সিটটায় এই লেটুসগুলো আরও অনেক বড়ো হওয়ার কথা তখন খেয়ে আসলে মজা পাওয়া যাবে সো এখানে আমাদের প্ল্যানটা হল সহজ প্ল্যান খুব একটা জটিল ব্যাপার না এই রকম বড়ো টব আছে যে টবের নিচে ফুটা করা এবং এই টবের ভিতরে আমার মাথার উপর পোকা উঠতে দেখতেছেন তার কারণ আমরা এইখানে পাখিকে খাবার দিই এবং এই পাখির খাবারে পোকা টোকা অনেক কিছু হয় সেখানে সবসময় রুটি টুটি দেওয়া থাকে যাক খুব সহজ প্ল্যান এইরকম দুইটা বাকেট আছে আমার কাছে কিনে আনছি আমি এই দুইটার ভিতরে আমি এখন মাটি ভরবো এবং সেই মাটির ভিতরে তারপরে আমরা লেটাস লাগাবো চার ইঞ্চির মতো গ্যাপ দিয়ে দিয়ে লাগাবো আমি ঠিক শিওর না চব্বিশটা এই দুইটার মধ্যে লাগানো যাবে নাকি হয়তো যাবে না তখন অল্টারনেট অবস্থা খুঁজে বের করতে হবে বাট আপাতত এইটা প্ল্যান যখন আপনি বাসার ভিতরে লাগাবেন কোনো কিছু তখন ওগুলো অনেক কাছাকাছি লাগানো যায় কিন্তু আপনি যখন বাইরে লাগাবেন তখন একটু দূরে দূরে লাগাইতে হয় তার কারণ হলো বাসার ভিতরে আমি চাইলে চার ইঞ্চি গ্যাপ দিয়ে দিয়ে লেটুস লাগাইতে পারি আমি যদি বাসার বাইরে ন্যাচারের মধ্যে সেই যে বাইরের এই ব্যাকইয়ার্ডের ভিতরে আমি যদি লেটুস লাগাইতে যেতাম তাহলে আমার আরও বড় গ্যাপ দিতে হতো তার কারণ ন্যাচারাল জায়গায় গাছের যখন শিকড়ে ফাইট করতে হয় নিউট্রিশনের জন্য তখন ওদের একটু বড়ো জায়গা লাগে যেন ওরা শুধুমতো ফাইট করতে পারে ঘরের ভিতরে যখন থাকে কোনো একটা গাছ তখন ওকে এমনিতেই এত আরামে রাখা হয় সুন্দর টেম্পারেচারের ভিতরে সুন্দর একদম কন্ট্রোলের ভিতরে যে ওর আসলে নিউট্রিশনের জন্য অত মারামারি করা লাগে না যেহেতু মারামারি করা লাগে না একটু কম জায়গার মধ্যে থাকলে ওর তেমন কোনো সমস্যা হয় না যা অনেক বেশি কথা বলতেছি আমরা মাটি ভরার কাজ শুরু করি বড় ট্রে হয়তো লাগতো না আমি গত বছর যখন লেটুস ফলিয়েছি আমি এর থেকে অনেক ছোট একটা টেরাকোটা পটে আমি দেখাই এই সাইজের একটা পটে আমি গত বছর লেটুস ফলিয়েছিলাম বাট গত বছর আমি খুব একটা সিরিয়াসভাবে লেটুস বা অন্য কোনো কিছুই ফলাইনি এবছর যেহেতু বেশ সিরিয়াসভাবে করার চেষ্টা করছি এই কারণে বড় করে করছি যাতে অনেক ফলন হয় ওকে আমার কাজ মোটামুটি শেষ আমার এখানে মাটিসহ পুরা বড় বড় টপটা রেডি এবং এখন আমি লেটুসগুলোকে বের করব ওর মাটিসহ এখানে পট করার চেষ্টা করব। আচ্ছা খুবই ভালো আমার প্ল্যান্ট করা শেষ আপনারা দেখতে পাচ্ছেন এইটার মধ্যে আমি ক্র্যাম করতে পারছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এবং এইটার মধ্যে আমি ক্র্যাম করতে পারছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এটার পজিশনিংটা আসলে আমার ভালো হয়নি বাট একবার যেহেতু লাগিয়ে ফেলেছি এই কারণে আর আমি উঠাই নেই দুইটা সেলসে আবার আমার ফ্রি হলো একটা এবং দুইটা স্যার চব্বিশটা সিড আমি লাগাতে পারবো এই চব্বিশটা সিড আমি সম্ভবত টমেটো করব। যদিও এখন একটু আর্লি টমেটো প্ল্যান করার জন্য বাট আমি অনেকগুলো ফেসবুক গ্রুপে আছি গার্ডেনারদের এবং ওগুলো আমি দেখছি সবাই টমেটো লাগানো শুরু করে দিচ্ছে মনে হচ্ছে এবার সামার একটু তাড়াতাড়ি আসবে আমার উপর রোদ দেখে আপনারা বুঝতে পারতেছেন সো হয়তো ভালো আইডিয়া টমেটো শুরু করার জন্য চব্বিশটা টমেটো লাগাবো আমি বিভিন্ন ভ্যারাইটির মানে সে চার পাঁচ ধরনের সিড আছে আবার আপনাদের দেখাবো না কারণ সিড লাগানোর প্রসেস আসলে সেমই আপনাদের সাথে আমার দেখা হবে পরের আপডেটে টাটা হ্যালো সবাইকে একটা নেগেটিভ আপডেট আছে সেটা হলো আমার মনে হয় না আমরা আমাদের যে ইনিশিয়াল প্ল্যানটা ছিল গার্ডেনিংয়ের যে আমরা বাইরে বেড লাগাবো এবং তারপরে বেডের মাধ্যমে গার্ডেনিং করব ওই প্ল্যানটা সাকসেসফুল হবে বলে আমার মনে হয় না তার কারণ আপনারা এখনই বুঝতে পারবেন হ্যাঁ তীব্র স্নোফল হচ্ছে আমাদের এবং আমাদের বেড পুরাটা ঢেকে গেছে যেটা একটা সমস্যা বাট এটা একমাত্র সমস্যা না এর থেকেও বড় সমস্যা হলো আমি এটা একটু সরাই এর থেকেও বড় সমস্যা হলো আমাদের বেডে এখন পর্যন্ত তিন বা চারবার আশপাশের বাসা থেকে বিড়াল ডিড়াল এসে খুঁড়তেছে কখনো কখনো বাথরুম করতেছে শুধু বাথরুম করলে আমি খুব একটা অত বদার্ড হইতাম না হ্যাঁ রাগ হইতাম বাট খুব একটা কাঁদতাম না বাট শুধু যে খুঁড়তেছে তা না শুধু যে বাথরুম করতেছে তা না খুঁড়তেছেও এবং খোরার কারণে যে ব্যাপারটা হচ্ছে সেটা হলো গাছ সব পালট হয়ে যাচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এইখানে এই মুহূর্তে তো অবশ্য স্নো সো আমরা বেশি পিঁয়াজ টিয়াজ দেখতেই পারতেছি না অল্প একটু দেখা যাচ্ছে এবং এখানে কিন্তু লেটুস থাকার কথা সব বরফের নিচে চাপা পড়ে গেছে পিকলু খুবই স্যাড কারণ পিকলুকে বাইরে এসে দেওয়া হচ্ছে না স্নোয়ের মধ্যে এখন আমি যেটা ভাবছি আমি যেটা করব। এই বেডটা যেহেতু আছে এই বেডটা এভাবেই থাক বাকি সব কিছু আমি হয়তো কন্টেইনারে লাগাবো লেটুস থেকে শুরু করে টমেটো শশা হাবিজাবি যাই আমি লাগাবো সবই আমি চেষ্টা করবো এখন থেকে কন্টেইনারের ভিতরে লাগাইতে কারণ বেডে লাগানোর প্ল্যানটা আমার ধারণা খুব একটা ফ্রুটফুল হবে না আচ্ছা স্নো পড়তেছে সো এই কারণে আমি বাইরে আসছি বেশ অনেকক্ষণ ধরে সারা রাত ধরে স্নো পড়ছে বাইরে একটা বিন গাছ ছিল বিন গাছটা আমি ভিতরে ঢুকায় ফেলছি যদিও আমি ইন্টারনেটে দেখছি যে বিন গাছের কিছু হয় না স্নো পড়লে বা অনেক ঠান্ডা বিন গাছের কিছু হয় না তারপরে রিস্ক নেই একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটছে ঘটনাটা একই সাথে একটু দুঃখের এবং তার সাথে একটু সুখেরও দুঃখের তার কারণ একটা বিন গাছ মরে গেছে এবং সুখের তার কারণ ওই বিন গাছে কিছু বিন ধরছে আপনাদের দেখাই হঠাৎ করে একদিন আমি দেখি আমার এই দুইটা বিন গাছেরই গাছ দুইটা একদম শিকড় সহ উঠে আছে। আমি ঠিক শিওর না এটা কেন হয়েছে আমার কোনো ধারণাই নেই এটা কেন হয়েছে হতে পারে আমার একটা হাইপোথিস যেটা সেটা হলো বিন গাছ যত উপরে যায় মাকলু হাই বলতেছে বিনগা যত উপরে যায় সম্ভবত এই শিকড়টা টান খায় কারণ যেহেতু বিন গাছ একটা পেঁচানো গাছ এই যে বিভিন্ন জিনিস পেঁচায় পেঁচায় উঠতে থাকে সো সম্ভবত এই শিকড়গুলা টান খায় এটা আমি জানতাম না জানলে আমি এখানে কোনো একটা কিছু দিয়ে সাপোর্ট দিয়ে রাখতাম এবং দুইটা গাছই পুরোপুরি উঠে গেছিলো আমি তারপরে আবার এটা এই দুইটা গাছকে মাটির ভিতরে আবার বেসিক্যালি লাগিয়েছি বাট এর পরের থেকেই পাতাগুলো কেমন আপনারা দেখতে পাচ্ছেন হলুদ হলুদ হয়ে যাওয়া শুরু করছে যার মানে আমি ধরে নিচ্ছি এই বিন গাছটা সম্ভবত এখানে অ্যাকচুয়ালি দুইটা বিন গাছ ছিল এই দুইটা বিন গাছ সম্ভবত আর বাঁচবে না ভালো ব্যাপার যেটা সেটা হলো এই বিন গাছটা মরার আগে অনেকগুলো বিন প্রডিউস করছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা বিন হয়েছে উপরেও এখানেও অনেকগুলা বিন হয়েছে নিচের দিকে অনেকগুলো বিন হয়েছে একটা দুইটা তিনটা অনেক ওই পাশেও আরও অনেকগুলো বিন আছে আমি এখন যেটা করব আমি পুরো বিন গাছের যত বিন আছে সব হারভেস্ট করবো আমার আরও বিন গাছ আছে এমন না যে আমার আর বিন গাছ নেই এদিকে আরও কয়েকটা আসে নিচে ওইদিকে একটা আছে সো আরও বিন পাবো বাট এই দুইটা গাছ আই থিঙ্ক গন ব্যাপারটা খুবই দুঃখজনক কারণ আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে নতুন নতুন পাতাও হয়েছিল সেই গাছটা অ্যাটলিস্ট একশো বিন প্রডিউস করতো সেখানে এখন হয়তো আমার দশ পনেরোটা বিনেই থেমে যেতে হবে মাঝখানে কিছুদিন ভিডিও রেকর্ড করি নেই এবং এই কারণে আপনাদের একটা আপডেট জরুরি ফার্স্ট বেডটা বানানোর পরে আমি সেকেন্ড আর বেড বানিয়েছি সেকেন্ড বেডটা ফার্স্ট বেডের মতো অত বড় না সাইজ একটু ছোট অ্যাকচুয়ালি হাফ ফার্স্ট বেডের থেকে এবং ওইটা মাটি দিয়ে ফিল আউট করে আমি ওই সেকেন্ড বেডের আলু লাগিয়েছি এবং সামনের কিছু জায়গায় আমি অন্যান্য হাবি জাবি ভেজিটেবলও লাগিয়েছি যেহেতু সামনের ওই জায়গায় লাগানোর জন্য পর্যাপ্ত পরিমাণে আলু ছিল না সেকেন্ড বেডটা লাগাবো নাকি লাগাবো না সেকেন্ড বেডটা বানাবো নাকি বানাবো না এটা নিয়ে কনফিউশন ছিল আমি নিজেও অনেক ভেবেছি আপনাদের বলেছিলাম যে হয়তো বানাবো না বাট শেষ পর্যন্ত মনে হয়েছে যে বানানো উচিত যেহেতু গার্ডেনিং করতেছি পুরো একদম প্রপারলি মনে হয় করা উচিত হাবিজে বি স্টাইলে না অনেক বাতাস রিমেম্বার আমরা চিটিং করেছিলাম আমাদের আলু এবং আজকে আমাদের এর মেজর কাজের লাস্ট দিন কারণ আজকে আমরা এই চিটিং করা আলুগুলা লাগাবো আপনারা দেখে বুঝতে পারতেছেন আলুগুলোর কি হয়েছে গত এক দেড় মাসে প্রত্যেকটা আলু স্প্রাউট করেছে আলুর থেকে শিকড়ের মতো বের হয়েছে এবং এই কারণেই এখন যখন আলুগুলা আমরা লাগাবো তখন যেই যেই জায়গা থেকে শিকড় বের হয়েছে এই এই জায়গাগুলোর থেকে আরেকটা করে আলু হওয়ার কথা যতটুকু আমি থিওরি বুঝি আমি আগে কখনো আলু লাগাইনি আমার ফার্স্ট টাইম তো দেখা যায় কী হয় একটু প্রবলেম হয়েছে যদিও আমার ইনিশিয়াল প্ল্যান ছিল আমাদের এই ব্যাকইয়ার্ডের যে বিশাল বড় গাছটা আছে এই গাছটার চারিদিক ধরে আমি আলু লাগাবো তো ওই অনুযায়ী আমি আজকে খোরা শুরু করেছি আপনারা দেখতে পাচ্ছেন আমি মোটামুটিভাবে একটু খুঁড়েছিও আলু লাগানোর জন্য কিন্তু একটু খোরার পরেই আমি দেখেছি এই বড় গাছটার শিকড়ে এই নিচের পুরা জায়গাটা একদম মাখামাখি হয়ে আছে সো আমি এর থেকে বেশি করতে গেলেই বড়ো গাছটার শিকড় আমি বেশিরভাগই কেটে ফেলবো যেটা আবার আমি করতে চাই না প্রবলেম হলো এছাড়া আসলে আমার ব্যাক আর কোনো জায়গা নেই যেখানে আমি সুন্দর করে আলু লাগাইতে পারবো হ্যাঁ আপনি বলতে পারেন এখানে খুঁড়ে ফেললেই তো হয় বাট তাহলে অবশ্যই সৌন্দর্য হানি হয় আরেকটা অপশন ছিল এরকম জায়গায় আমি আরেকটা বেড বসাবো সো এই জায়গায় আরেকটা বেড বসানোর অপশন ছিল বাট বেডের ক্ষেত্রে সমস্যা যেটা সেটা হলো এক বেডের সাইজ আলুর জন্য পারফেক্ট না একটা আলুর জন্য বেড আসলে আরও উঁচা হওয়া উচিত এটা যেরকম একটা ভেজিটেবল বেড এই ভেজিটেবল বেডের সাইজ এবং আলুর বেডের সাইজ সেম না আলুর জন্য অ্যাটলিস্ট আই থিঙ্ক ষোলো ইঞ্চির থেকে বিশ ইঞ্চির মতো ডেপথ লাগে যেইটার বেড এই মুহূর্তে আমার কাছে নাই হ্যাঁ কিনা সম্ভব বাট এই মুহূর্তে নাই এবং আমি যাচ্ছিও না করতে আর তা না করে আমার ওনলি আদার অপশন হইলো কন্টেইনারে লাগানো বা বালতির মধ্যে লাগানো যেটা হয়তো আমি করব যদি সিচুয়েশন ডিমান্ড করে বাট আপাতত আমার পরিকল্পনা হলো আমি এই যে যে ট্রেঞ্চটা বানিয়েছি এই ট্রেঞ্চটায় এইভাবে প্রত্যেক আট ইঞ্চি গ্যাপ দিয়ে দিয়ে একটা করে আলু লাগাবো এবং দেখব তারপরে কি হয় আমার মন বলছে এই প্রসেসটা আসলে খুব একটা ভালো কাজ করবে না এবং হয়তো আলুগুলো হবে না যদি আমি লাগিয়েছি মোটামুটি আট ইঞ্চির মতো গ্যাপ রেখে রেখে কখনো কখনো আরেকটু বেশি কিন্তু আমি এনাফ ডেপথ দিতে পারি কারণ এই জায়গায় আসলে এর থেকে বেশি ডেপথ দেওয়া সম্ভব না এই গাছের শিকড়ের কারণে এবং আমি জানি আলুর জন্য ডেপথ খুব ইম্পর্টেন্ট একটা চান্স আছে যে আসলে হয়তো আলুগুলো হবে না আপনারা যার আলু বিষয়ে এক্সপার্ট আপনারা আমাকে জানাইতে পারেন আমার হাতে আসলে আর কোনো অপশন ছিল না দেখা যায় যাকে একটা এক্সপেরিমেন্টাল কাজ বলা যেতে পারে ওকে আলু লাগানো শেষ খুব একটা কনফিডেন্ট ফিল করতেছি না আমার পিছনের এই জায়গাটায় আলুগুলো লাগানো হয়েছে বাট আরেকটা মজার কাজ করেছি আমি সেটা হলো আমাদের সেকেন্ড ব্যাচের লেটু সার্ভেস্ট দ্বিতীয়বারের মতো লেটু সার্ভেস্ট করলাম এবং লেটু সার্ভেস্ট ছাড়াও আমি ধনে পাতা বা স্প্রিং অনিয়ন বা মিন্ট এগুলো কিন্তু রেগুলারলি হার্ভেস্ট করে যাচ্ছি যেগুলো আমি আপনাদের না ওগুলো দেখানোর মতো কিছু না র্যান্ডম হারভেস্ট বাট লেটু সার্ভেস্ট করতে আমার সবসময় মজা লাগে কারণ সত্যি কথা যদি আমি বলি আপনাদের আমি খুব একটা ডিফারেন্স টের পাই না সুপার শপ থেকে কেনা লেটুস ভার্সেস নিজের বানানো লেটুসের বাট তারপরে মানে টেস্টের হিসাবে আমি তেমন কোনো একটা ডিফারেন্স টের পাই না ফিলিংটা অনেক মজার যে নিজের বানানো জিনিস খাচ্ছি নিজের হওয়ানো জিনিস খাচ্ছি কম্পেয়ার টু দোকান থেকে কেনা প্লাস খরচও তো বাঁচে আমি তিন দিনের জন্য ইউকে গিয়েছিলাম এবং ইউকে থেকে আসার পরে খুবই দুঃখজনক একটা ব্যাপার হয়েছে আপনাদের দেখাচ্ছি ব্যাপারটা কি আমার স্ট্রবেরি গাছ মরে যাচ্ছে এবং আমি জানি না কেন এখানে চারটা স্ট্রবেরি গাছ ছিল নয়টার মধ্যে বেশিরভাগ অলরেডি আগেই মরে গিয়েছিল এবং বাকি যা ছিল তার মধ্যে এই দুইটা তাও ওকে এই স্ট্রবেরি গাছটা স্ট্রবেরি হয়েছিল। আমি যদি আপনাদের দেখাই এখান থেকে এটাকে ঘুরালে একটা স্ট্রবেরি হওয়া শুরুও হয়েছিল বাট তারপরেও পিকলু ডিস্টার্ব করছে তারপরেও গাছটা হঠাৎ করে মরে গেল সব কয়টা ফুল পড়ে গেল এটা মরে গেছে এটা প্রায় মরে যাচ্ছে এবং বাকি যে দুইটা আছে এই দুইটা আমার মনে হচ্ছে না বাঁচবে আমি ঠিক জানি না কেন এবার ইউকেতে যাওয়ার আগে আমি ভেবেছিলাম যে তিন চার দিনের জন্য ইউকে যাচ্ছি আমি একটু সবাইকে ফার্টিলাইজার টার দিয়ে যাই তো সব গাছকেই আমি সার দিয়েছিলাম যার মধ্যে স্ট্রবেরি গাছও ছিল স্ট্রবেরি গাছকেও আমি একটা অল ফিড সার টাইপ একটা জিনিস দিয়েছি যেটা ব্যালেন্সড ওয়েতে ফসফরাস এই তিনটা ব্যালেন্সড বেদে থাকার কথা বাকি কোনো গাছই তেমন কোনো এফেক্ট পড়ে নেই সবাই মোটামুটি ঠিক আছে বাট স্ট্রবেরি গাছ ইজ বেসিক্যালি ডেড সো এই বছর আমি স্ট্রবেরি পাবো না এটা গার্ডেনিংয়ের একটা বড় ব্যর্থতা এই বছরের এখন আমি প্রতিদিন একটা মজার কাজ করি প্রত্যেক দিন দুপুরবেলা আমি বাগানে আসি এসে এরকম এক ব্যাগ করে হাবি জাবি যা যা হয়েছে ঠিক নাই কি হয়েছে ওগুলো উঠাই এবং তারপরে ওগুলো আবার ভিতরে নিয়ে যাই মোটামুটি সংসম্পূর্ণ আমি ইট কামস টু গ্রিনস লেটুস বা বিনস বা পুঁই শাক বা পালং শাক এই টাইপ জিনিসপত্র আমার বেশ অনেক দিন হয়ে গেল কিনতে হয় না আজকে আমি যে কাজটা করব। সেটা হলো বেশ ভালো বিনের প্রোডাকশন হয়েছে আমি দেখতে পাচ্ছি এখন আমরা বিন হারভেস্ট করব Bye. বাসার ভিতরে ঢুকলাম একটা জিনিসের আপডেট আমি আপনাদের দিতে রেগুলারলি ভুলে যাই যেটা আজকে ভুলবো না শশা গাছ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটা দুইটা তিনটা আরেকটু নিচে যদি আমি পিছনে আছে চারটা এবং আরেকটু নিচে আছে আরেকটা পাঁচটা ছয়টা ছয়টা শশা গাছ এই মুহূর্তে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি একটু উপরে উঠাই ক্যামেরা শশা গাছ ছাদ ছুঁয়ে গেছে অলমোস্ট এবং আমি ঠিক ওনার কতক্ষণ পর্যন্ত বাঁশের যে লাঠিটা দিয়েছে ওই লাঠিটা পুরো কাভার করে ফেলছে শশা গাছ এবং একদম মাথা পর্যন্ত যে এই পর্যন্ত চলে আসছে শশা গাছটা অনেক ফুলও হচ্ছে প্রত্যেকটা ফুল থেকে একটা করে শশা হওয়া উচিত সো এবং আমি অনেকগুলো অলরেডি খেয়ে ফেলছি আমি যদি ভুল না করে থাকি আমি সমস্ত তিনটা খেয়েছি এখন পর্যন্ত এবং এই মুহুর্তে হচ্ছে ছয়টা ছয় তিন নয়টা এবং নতুন একটা শশা গাছও এখান থেকে হচ্ছে ছোট এখনও অনেক ওটা ভালো পারফর্ম করবে এবং আমি আশা করতেছি এই শশা গাছটা বামপাশের শশা গাছটাও অনেক শশা দেওয়া শুরু করবে এখনো দেয়নি এখনও বাল্ক অব দ্য শশা আসলে এই গাছটার থেকেই আসতেছে এখনও আমার বিন স্টেশন বাইরে যেহেতু ওয়েদার একটু ভালো হয়েছে ওদেরকে বাইরেই রেখেছি আমি খুব একটা আহামরি ভালো রেজাল্ট আসতেছে তা না এবং আপনারা দেখে বুঝতে পারতেছেন যে এখনো আসলে পোকা টোকা বেশ ভালোভাবেই আমার বিন খেয়ে ফেলতেছে পোকাটোকা আমি মাঝে মধ্যে দেখি না তা না পোকা ঠিক না স্নেইল স্লাগ এই টাইপ জিনিসপত্র বাট দেখলেও আসলে মারতে ইচ্ছা করে না কারণ ওগুলো নাকি এক একটা দশ বছর বাঁচে এবং শুধুমাত্র কিছু বিনের পাতা খাওয়ার জন্য আমি ওদের মেরে ফেলবো ব্যাপারটা খুব একটা করতে মন চায় না যাও পোকাটোকা খাওয়ার পরেও আমাদের পর্যাপ্ত বিন হইছে এখান থেকে দেখা যাচ্ছে যে অনেক বিন বের হচ্ছে আপনারা দেখতে পারছেন নাকি আমি ঠিক শিওর না বাট এখানে আমি হাত দিয়ে ধরে যদি দেখে তাহলে আমার বুঝতে সুবিধা হবে এখানে অনেকগুলো বিন বের হচ্ছে এবং আমরা যদি এই সাইড থেকে দেখি তাহলে এইখানে অনেকগুলো বড় বড় বিন আসলে হয়ে গেছে অলরেডি সো আমি কিছু বিন হারভেস্ট করবো এখন আমাদের সন্ধ্যার জন্য প্রতিদিন সকাল দুপুরের দিকে এরকম একটা করে ব্যাচ আমি কাটতে পারতেছি সবসময় এতগুলো হয় না কখন একটু কম হয় কখন একটু বেশি হয় মানে আমার মনে হয় এনাফ আমার মতো একজনের জন্য যে আসলে বিন অত বেশি খায় এরকমও না এবং এই পুরাটাই আসতেছে এই ছোট্ট একটা বিন গার্ডেন থেকে দুই সাইডের আলুর ভেতরে এক সাইডের আলুর অবস্থা খুব একটা ভালো না ওগুলো এখন উঠায় ফেলবো এই আলুগুলোর অবস্থা খুবই ভালো কিন্তু এই গাছের আশপাশে যে আলুগুলা লাগিয়েছিলাম সেই আলুগুলোর অবস্থা খুব একটা ভালো না উঠিয়ে দেখা যাক কতগুলো আলু পাওয়া যায় দেখা যাক এইটার কতটুকু আলু দিয়ে ভরানো সম্ভব হয় তিনটা গাছ উঠিয়েছি এবং তিনটা গাছ থেকে যে পরিমাণ আলু আসছে চার পাঁচ কেজির আশপাশে হবে না ওজন দিলে বোঝা তিনটা গাছ থেকে যে পরিমাণ আলু আসছে এখন বাকিগুলো সাহস হচ্ছে না দরকারও হচ্ছে মনে হচ্ছে না এরকম আরো কিছুদিন সময় দেওয়া যাক ওইগুলাকে আর একটু পরিপূর্ণ হওয়ার জন্য নাহলে খামাখা এত আলু উঠায় আমি কি করবো আমি জানি না বাউান্নটা পিঁয়াজ উঠালাম টু বি অনেস্ট পেঁয়াজের পারফরমেন্স নিয়ে আমি খুব একটা হ্যাপি না প্রায় ছয় মাস ধরে পেঁয়াজ লাগায় রাখতে হয়েছে এবং তারপরে এই রেজাল্ট আসছে খারাপ হয় না পেঁয়াজ ভালোই হয়েছে বাট একই সময় একই সাথে বাউন্নটা পেঁয়াজ যদি আমি কি করবো আমি জানি না যদি আমি এখন শুকায় স্টোর করার চেষ্টা করব একে তো একই সময় বাউন্নটা পেঁয়াজের আসলে কারো লাগে না এবং দ্বিতীয়ত হলো প্রায় ছয় মাসের মতো সময় লাগে পেঁয়াজ হওয়ার জন্য সো আমার মনে হয় না আমি আর পেঁয়াজ লাগাবো বাট আলহামদুলিল্লাহ যা হয়েছে এবার খুব একটা খারাপ হয়নি ভালোই হয়েছে আমার ব্যাক ইয়ার্ডের পিছনের স্টোরেজ এরিয়াটা এখন একটা পেঁয়াজের গুদামের মতো লাগতেছে পঞ্চাশ একশো পেঁয়াজ আমি উঠাই এখানে রেখে দিয়েছি অনেকগুলো আমি অলরেডি খেয়ে ফেলেছি বাট বাকিগুলো ওখানে শুকানোর জন্য রাখা হয়েছে আমি সেদিন গুনেছি বসে বসে শুধুমাত্র এই গাছটাই প্রায় ঊনতিরিশটার মতো টমেটো হয়েছে এখানে এক থোকা ওখানে এক থোকা নিচে আরও চার পাঁচ থকা হয়েছে বাট এটা একমাত্র টমেটো গাছ না আমার এখন দশটার মতো টমেটো গাছ আছে এই গাছটাও অনেকগুলো টমেটো হয়েছে যদিও এই গাছটার অবস্থা খুব একটা ভালো না এই গাছটা মনে হচ্ছে আমার বাঁচবে না এই গাছটার অবস্থা অবশ্য বেশ ভালো এবং এই গাছটা অনেক টমেটো আমি অলরেডি অনেকগুলো খেয়েছি আর দেখা যাচ্ছে না হয়তো ভালো মতো এই গাছে অনেক সুন্দর সুন্দর টমেটো হয়ে আছে এখানে উপরে চারিদিক দিয়ে এবং এটাও না আমার আরও টমেটো গাছ আছে অনেকগুলা বাকলু বসে আছে এদিকে যদি আমি আসি এদিকে আরও কিছু টমেটো গাছ আছে যেগুলো টমেটো দেখা যাচ্ছে এটার ভিতরে এখান থেকে হয়তো খুব ভালো দেখা যাচ্ছে না ফোকাস হচ্ছে না ওখানে কিছু টমেটো হয়েছে এটার ভিতরেও বেশ কিছু টমেটো হয়েছে ওই সাইডে ভিতরে অল্প স্বল্প দেখা যাচ্ছে উপরেও আরও কিছু গাছ আছে টমেটোর যেগুলো টমেটো হচ্ছে ওভারঅল বলা যায় যে টমেটোর প্রোডাকশন বেশ সফল খুব লাগে দেখলে যে কি সুন্দর টমেটোর একটু টমেটো টমেটোর গাছ বাট টমেটোর গাছের লিস্টে আমার সবচেয়ে ফেভারিট আসলে এই গাছটা এই গাছটা মারা যাচ্ছে বাট মারা যাওয়ার আগে ও এক দেড়শো টমেটো প্রডিউস করে গেছে এখনও অনেক টমেটো আছে এটার ভিতরে আমি যদি পাতা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করি এই গাছটাই এই মুহূর্তে পাতার থেকে টমেটো বেশি এবং অনেক সবুজ হচ্ছে এখানে এক ঝাঁক হয়েছে এই পাশে এক ঝাঁক হয়েছে আমি দেখেছি এই সাইডের নিচে আর এক ঝাঁক হয়েছে এই গাছটা আরও আমাকে টমেটো দিবে বিফোর প্রায় ছয় থেকে আটটা আমার মনে নেই মরিচ গাছ লাগিয়েছিলাম এবং মরিচ গাছের একটা কুইক আপডেট দিব আজকের এই ভিডিওতে এইটা আমার বেস্ট পারফর্মিং মরিচ গাছ আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ওইটা ক্যাপসিকাম ধরে আসে এবং এটা এত ভারী হয়ে গিয়েছিল যে এটা বাম দিকে হেলে পড়ে যাচ্ছিল যে কারণে আমারও একটা বাস দিয়ে সাপোর্ট দিতে হয়েছে আমি একটু আগে গুনছি একটা উপরের দিকে দুই তিন চার পাঁচ ওইদিকে আরও দুইটা আছে এই মুহূর্তে সাতটা ক্যাপসিকাম আছে এটার ভিতরে এখানে পাতার ভিতরে আরও কয়েকটা লুকানো আছে আমি অলরেডি তিনটা খেয়েছি সো টোটাল দশটা ক্যাপসিকাম হয়েছে এই গাছটা থেকে আশা করা যায় আরও কিছু হবে এখানে দুইটা মরিচ গাছ আছে যেই দুইটার খুব ভালো ডেভেলপমেন্ট হয় নাই ওদেরকে আমি এখন বড়ো পটে রিপ্লেস করবো দেখে নিয়ে আসছি আমি আপনাদের এই সাইডটা একটু দেখাই এই সাইডে আরও চারটা মরিচ গাছ আছে আমার এগেইন ভেরি সিমিলার স্টোরি মরিচ গাছই একমাত্র গাছ যেই গাছে আমার বেশ পোকার উপদ্রব ফেস করতে হয়েছে যেটা আমার অন্য কোনো গাছে হয় নাই এবং এই কারণে আমি যে এখান থেকে বাঘ ক্লিনার ক্লিনার কিনে চেষ্টা করছি ম্যানেজ করার জন্য আমরা এখনও দেখতে পারবেন যে পোকার দাগ টাগ দেখা যাচ্ছে অন্য কোনো গাছে আমার এরকম পোকার উপদ্রব হয় নাই আমি জানি না কেন আপনারা যারা গাছগাছালির ব্যাপারে এক্সপার্ট তারা আমাকে জানাবেন সো এখানের মরিচ গাছগুলো আসলে তেমন দেখার কিছু নাই ছোটো ছোট কিছু মরিচ হচ্ছে নর্মাল মরিচ গাছ এটা এই যে এখানে একটা হয়তো অনেকখানি বের হয়েছে আমি আপনাদের মরিচ গাছ নিয়ে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো বাট তার আগে এখানে আমার বিন গাছের অবস্থায় যে আবার নতুন বিন হচ্ছে অলরেডি অনেকবার খাওয়া হয়েছে বিন গাছ নতুন আলুও হচ্ছে অলরেডি অনেক আলু খাওয়া হয়েছে এখান থেকে এই গাছটা থেকে মরিচ অনেকগুলো বের হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একটা দুইটা তিনটা চারটা বাট মরিচ গাছের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার এটা না মরিচ গাছের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো আমি যদি এইভাবে আপনাদের দেখাই এই দূরের যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রান্নাঘরের সাথে একদম ঠেস দিয়ে রাখা এই গাছটা আমি এবার বাংলাদেশ থেকে আসার সময় একটা মরিচ গাছের চারার প্যাকেট নিয়ে আসছিলাম বগুড়ার মরিচ গাছ প্যাকেটের গায়ে লাগা ছিল বগুড়ার ঝালমরিচ তো বগুড়ার মরিচ আমি অনেকগুলো লাগাইছি কয়েকটা অনেক বড় হয়েছে কয়েকটা হয়নি বাট এইটা কেন জানি গাছ হিসেবে ভয়ঙ্কর বড় হাওয়েবার এই গাছটা কোনো ফুল নাই এই গাছটায় কোনো মরিচ তো নাই ফুল নাই যেহেতু বাট গাছ অনেক লম্বা গাছ মোটামুটি আমার সমান হয়ে গেছে কিন্তু গাছে না আছে কোনো ফুল না আছে কোনো মরিচ এই গাছটাকে আমি তারপরেও পেলে যাচ্ছি অক্সিজেনের জন্য আমি ঠিক জানি না যে সিজন শেষ হওয়ার আগে এই গাছটা থেকে আমি আদৌ কোনো মরিচ পাবো নাকি পাবো না আমার এখন মনে হইতেছে পাবো না আমি রিসার্চ করবো আমি এখনও করিনি আপনারা আমাকে কমেন্টে জানাইতে পারেন যে এরকম কোনো ব্যাপার আছে নাকি যে মরিচ গাছের মেল ফিমেল ভ্যারিয়েন্ট হয় নাকি যে মেল গাছে ফ্লাওয়ারই হচ্ছে না এরকম আমার জানা মতো হয় না মেল গাছ যেগুলায় মানে পুরুষ গাছ যেগুলো যেগুলো ফল হয়ও না যেগুলো মরিচ হবেও না ওগুলো ফুল হওয়ার কথা অ্যাটলিস্ট বাট এটা প্রায় তিন মাসের বেশি সময় হয়ে গেছে এবং গাছ বড় হচ্ছে গাছ প্রতিনিয়ত ভালোই বড় হচ্ছে বাট না এটা নিয়ে আবার কি করা উচিত এখন মনে আছে আমরা স্ট্রবেরি কিনলাম একদম শিকড় থেকে স্ট্রবেরি ফলানোর চেষ্টা করলাম অনেকগুলো বাঁচলো অনেকগুলো মরে গেল কত কাহিনি ফাইনালি স্ট্রবেরির আপডেট আমি আপনাদের দিচ্ছি আমি একটা স্ট্রবেরি খাইছি এখন পর্যন্ত বেশ মিষ্টি বাট একটা বাট ভালো ব্যাপার হইলো একটার পরেও আরো অনেকগুলা স্ট্রবেরি হয়েছে সব স্ট্রবেরি গাছ বাঁচে নাই হাফের মতো বাচ্ছে হাফের মতো বাঁচে নাই আপনাদের দেখাইলে আপনারা বুঝতে পারবেন টপটার এই পাশেও স্ট্রবেরি গাছ ছিল এবং এই পাশে যে দুইটা স্ট্রবেরি গাছ ছিল ওই দুইটা স্ট্রবেরি গাছ বাঁচে নাই এই পাশে যে কটা ছিল ওই কটা বেঁচেছে আমি ঠিক জানি না কেন এটার কোনো লজিক আমি খুঁজে পাইনি এই মুহূর্তে অনেকগুলা স্ট্রবেরি হচ্ছে এই সাইড থেকে যদি আমি আপনাদের দেখাই অনেকগুলা স্ট্রবেরি হচ্ছে এই পাশে এদিকে অনেকগুলা স্ট্রবেরি হচ্ছে এই পাশেও পাতার নিচে অনেক স্ট্রবেরি হচ্ছে এবং এদিকেও অনেকগুলো স্ট্রবেরি হচ্ছে আমি যেটা বললাম আমি একটা স্ট্রবেরি খেয়েছি এবং বেশ ভালো ছিল এখন আরও সাত আটটা দশটার মতো হচ্ছে স্ট্রবেরি গাছের ভালো ব্যাপার হইলো এটা একটা পেরেনিয়াল গাছ সো প্রত্যেক বছরই এখান থেকে স্ট্রবেরি পাওয়া যাবে গাছ মরে যাবে না এই টমেটো গাছটা ফর এক্সাম্পল ওই টমেটো গাছটা বা এই বিন গাছগুলা এগুলো যেরকম মরে যাবে একবার বিন দেওয়ার পরে এই যে অনেক লম্বা লম্বা বিন হয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন বিন গাছ দেওয়ার পরে বিন দেওয়ার পরেও মরে যাবে বাট স্ট্রবেরির যে ভালো ব্যাপার বা মরিচ গাছগুলার যে ভালো ব্যাপার সেটা হলো এই মরিচ গাছগুলা মরে না এরা প্রত্যেক বছরই আমাকে মরিচ দিবে রসুনেরও একটা কুইক আপডেট দিয়ে আমি অনেকগুলো রসুন লাগাইছিলাম দশটার মতো একটা উঠাইছি আমি টেস্ট করার জন্য খুব একটা ভালো রেজাল্ট আসে নাই এই কারণে আমি ওই দিন ভিডিও করি নাই দেখা যাক বাকিগুলা রেজাল্ট কীরকম হয় বাগানের শেষ আপডেটগুলোর একটা আমরা গার্ডেনিং প্রজেক্টের প্রায় শেষের দিকে কারণ শীতকাল চলে আসতেছে টমেটো এবং স্ট্রবেরি দুইটার প্রোডাকশনই বেশ আশাব্যঞ্জক হয়েছে এই গাছে এখনো অনেক বড় বড় টমেটো দেখা যাচ্ছে অনেকগুলো খাওয়া হয়েছে অনেকগুলো নিয়মিত খাওয়া হচ্ছে এই জঙ্গলের ভিতরেও আসলে অনেক টমেটো আছে দেখা যাচ্ছে ওই যে পিছন দিকেও কিছু টমেটো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এদিক থেকে যদি দেখি পিছনে অনেক টমেটো ঝুলে ঝুলে আছে দেখা যাচ্ছে উপরে চেরি টমেটো টাইপ যে গাছগুলো ছিল প্রত্যেকটাই বিশাল প্রোডাকশন হয়েছে এই গাছটাও দেখা যাচ্ছে যে একদম টমেটোতে পরিপূর্ণ ভরে ভরে এবং পাশেই স্ট্রবেরি গাছ স্ট্রবেরি গাছ থেকে অনেক স্ট্রবেরি খাওয়া হয়েছে এবং আরও অনেক স্ট্রবেরি হচ্ছে দশ বিশটা আমার সামনেই হচ্ছে এবং অনেক ফুলও দেখা যাচ্ছে উপরে তার মানে হলো আরও হয়তো দশ বিশটা হবে দেখা যাচ্ছে মাকলুকে গাছে উঠে বসে আছে দেখতে পাচ্ছি মাকলু এবং পিঁকল এই টমেটো গাছটা আমরা যদি একটু দেখি গাছটা যদিও প্রায় মরা হয়ে গেছে আপনারা দেখতে পারতেছেন যে গাছটা শুয়ে গেছে আমি ঠিক শিওর না যে গাছটা কেন মরলো আমি অনেক কিছু থিওরাইজ করার চেষ্টা করেছি এবার আমি শিওর না কেন মরেছে বাট মরার আগে ওর গায়ে এখনও বহুত টমেটো আসে এবং নিচেও টমেটো আছে অনেক আপনারা দেখতে পাচ্ছেন সো আরও হয়তো বেশ অনেক দিন খাওয়া যাবে এটা থেকে একটা ডাল ভেঙে গিয়েছিল ওই ডালটা আমি আবার এখানে লাগাইছি বাট মনে হয় না তেমন কোনো আশাব্যঞ্জক রেজাল্ট আসবে এটা হলো থার্ড জেনারেশন আলু তৃতীয়বারের মতো যে আলু লাগাইছি সেগুলো হচ্ছে এখানে এবং এটা তার কয়েকদিন পর উঠায় ফেলবো দূরে লেটুস দেখা যাচ্ছে এ পাশে পুঁইশাক দেখা যাচ্ছে এ পাশে আমার ফেভারিট টমেটো গাছটা যে গাছটা আমি আপনাদের আরেকটা ভিডিওতে দেখিয়েছিলাম ওটা এখন অনেক টমেটো পেকে যাচ্ছে ও পাশেও দেখা যাচ্ছে অনেকগুলো পাকা টমেটো উপরে এগুলো অনেক পাকা টমেটো এ পাশে কাঁচা টমেটো আছে কিছু মরিচের সেকশন এতে অবশ্য শশা গাছ এবং এটা বাংলাদেশি মরিচ গাছ যেরকম একটা ভালো পারফর্ম করে নাই এখানে একটা নর্মাল মরিচ গাছ আমরা দেখতেছি যেখানে মরিচ হচ্ছে এবং বেশ ভালো প্রোগ্রেশন হচ্ছে এখানে মেক্সিকান মরিচ অনেক হয়েছে ওই পাশে আরেকটা মেক্সিকান মরিচ গাছ আছে যেটা আসলে আরও অনেক বেশি মরিচ হয়েছে এই ক্যাপসিকাম গাছটা আপনারা দেখছেন যেখানে ক্যাপসিকাম হয়ে আছে অনেকগুলো অলরেডি খেয়েছি আমি এবং এর বাইরে যদি গার্ডেনের একটা আরও কুইক ওভারভিউ আমরা নেওয়ার চেষ্টা করি লেটেস্ট আমি একটাকে দেখালাম এখানে কর্ন অনেকগুলো লাগানোর পরে একটা বেঁচেছে বাকিগুলো মরে গেছে যেটা বেঁচেছে সেটাও যে খুব ভালো পারফর্ম করতেছে এরকম না রসুনেরও একটা আপডেট দেই দশটা রসুন গাছ লাগিয়েছিলাম তার মধ্যে দুইটা বা তিনটা উঠাইছি আমি খুব বড় হয় নাই পিং পং বলের সাইজের রসুন হয়েছে এই রসুন গাছটা এবং এই রসুন গাছটা এখনও উঠাই নেই এগুলোকে আরেকটু বড় হওয়ার সুযোগ দিচ্ছি এই দুইটা যেদিন উঠাবো আমি চেষ্টা করবো আপনাদের দেখাতে যে কীরকম হয় রসুন গাছগুলোর প্রগ্রেস বাট রসুনের খুব একটা ভালো রেজাল্ট হয় নাই ইফ আই এম বিং অনেস্ট এইদিকে যদি আরেকবার আসি উপরেও তো টমেটো আছে দেখালাম একটু আগে সেকেন্ড এবং থার্ড জেনারেশনের বিন প্রোডাকশন শুরু হয়েছে যে এটা কিন্তু একটা বিন আপনারা দেখতে পাচ্ছেন হয়তো এটা একটা বিন গাছ সেই বিন গাছের ভিতরে টমেটোর মাঝখান থেকে মাঝখান থেকে বিন হচ্ছে বিন খুব একটা খাওয়া হয় নাই বাট বিন হচ্ছে এই ব্যাপারটা দেখতে অনেক মজা লাগছে অনেক বিন আছে যেগুলো গাছেই মারা গেছে এই যে এই বিনটা ফর এক্সাম্পল এটা খাই নেই অনেক বিন আছে যেগুলো আসলে খাওয়াই হয় নাই গাছেই মারা যাচ্ছে দেখতে বেশ ভালো লাগছে এটা গার্ডেনিং এর লাস্ট আপডেট আই প্রমিস এরপর আর কোনো ভিডিও হবে না এটাই কনক্লুশন আমি আপনাদের গার্ডেনের বর্তমান অবস্থা দেখাবো এবং তারপরে গার্ডেনিং প্রজেক্ট থেকে আমার কিছু রিয়ালাইজেশন আপনাদের সাথে শেয়ার করব এবং তারপরে ফিউচার থটস আমি এই বছর যত টমেটো হারভেস্ট করেছি এবং যত টমেটো খেয়েছি আমার মনে হয় না আমি আমার জীবনে জন্মর থেকে এই পর্যন্ত যোগ দিলে তত টমেটো একবারে দেখছি বা একবারে হারভেস্ট করছি এত নমনে আমি কখনো দেখিনি এবং আমার যদি হিসাব করতে হয় আমার ধারণা আমি অ্যাটলিস্ট তিনশো চারশো টমেটো হারভেস্ট করেছি এবং অ্যাকচুয়ালি এখনও শেষ হয় নাই এখনও অনেক টমেটো আছে আমি যদি আপনাদের এই গাছটা দেখাই এই গাছটা ভরা এখনও টমেটো অনেক সবুজ টমেটোও আছে অনেক কমলা টমেটোও আছে এখনও সব লাল হয় নাই এবং এই গাছের টমেটোগুলোও সামনে আমি খাব ওয়েট করতেছি পুরোপুরি লাল হওয়ার এইখানে যদি আপনাদের দেখাই এই গাছটা বড় বড় সবুজ টমেটো আছে এগুলোর কোনোটাও এখনও লাল হয় নাই অনেক অনেক টমেটো এই পাশে আছে ওই পাশে আছে এই দিকেও আছে আমি যদি এদিকে চলে আসি এখানেও আপনারা দেখতে পারবেন আরেকটা টমেটো গাছ যেটার গায়ে চেরি টমেটো দিয়ে ভরা এবং এটারও এই টমেটোগুলো একসময় লাল হবে যেগুলো আমি খাবো এই পাশে যদি চলে আসি আর আপনারা দেখতে পারবেন টমেটো গাছ যেইটার গায়ে বেসিক্যালি টমেটো দিয়ে ভরা ওই দিকে যদি আমি যাই এখানেও আপনারা দেখতে পারবেন যে এগুলো সব টমেটো টমেটো এবং এ পাশে যদি আসি এই গাছটা পরে আছে দুঃখিত বাট এই গাছটার ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন টমেটোর কোনো শেষ নাই আমি আসলে টমেটো হিসাব করে লাগাই নাই ওই সম্ভবত বেশি লাগাই ফেলছে কিছু গাছ মারাও গেছে অ্যাকচুয়ালি সব যে টমেটো হয়েছে এরকম না অনেকগুলো গাছ মারা গেছে বাট তারপরে এত টমেটো হয়েছে আমার পক্ষে এলাকার পাখিদের পক্ষে সবাই মিলে বসে এই টমেটো শেষ করা সম্ভব হয় নাই এখানে তো আমি আপনাদের শুধু লাইভ সিচুয়েশনটা দেখাইলাম বর্তমানে যখন আমাদের গার্ডেনিং প্রজেক্ট প্রায় শেষ বাট গত দুই আড়াই মাস ধরে প্রচুর টমেটো খাওয়া হয়েছে এবং এখনও ফ্রিজে অনেক টমেটো রাখা চার পাঁচ কেজি টমেটো এখনও ফ্রিজে রাখা আছে সো ভয়ঙ্কর অবস্থা বাট টমেটো ইজ আ বিগ সাকসেস স্ট্রবেরি গাছটা একবার বাঁচা একবার মরা এরকম একটা ফেজের মধ্যে দিয়ে গিয়েছে বাট ফাইনালি স্ট্রবেরি গাছ থেকেও আসলে আমরা অনেক স্ট্রবেরি খেতে পেরেছি এখনও আপনারা দেখছেন অনেকগুলো স্ট্রবেরি হয়ে আছে এবং গাছটা বেশ ভালোই পারফর্ম করছে গাছটার এই অর্ধেকই আসলে বেঁচে আছে ওই অর্ধেক বেঁচে নাই এটা একটা বড় টব বাট টবের ওই অর্ধেক আসলে কোনো গাছ নাই স্ট্রবেরি গাছ থেকে আমার ধারণা আমরা তিরিশ চল্লিশ পঞ্চাশটার মতো স্ট্রবেরি খেয়েছি গুড আজকে আবার টেম্পারেচার জিরোর নিচে চলে যাওয়ার কথা এবং এই কারণে আমি মরিচ গাছটা সবার ভিতরে এনে রাখছি ভিতরে আমি আপনাদের মরিচ গাছের আপডেট দিচ্ছি পিকলু গভীর ঘুমে মাকলু এখানে বসে আছে। মরিচ গাছের মধ্যে প্রথমে আমরা দেখব এটা বেশ ভালো পারফর্ম করছে অনেক মরিচ আপনারা দেখতে পাচ্ছেন ধরে আছে আমি ঠিক গুনি নাই আমি তো পাগল না বাট তিরিশ চল্লিশ পঞ্চাশটা মরিচ হবে এই গাছে গাছ ভরা মরিচ সেকেন্ড এটা এটা আরেকটা ভ্যারাইটি ছিল এবং বাংলাদেশে একমাত্র মরিচ গাছ এটা যেটা আমি হয়তে পেরেছি এবার অন্যগুলো হয়নি অনেক ফুল এখনও আছে তো আশা করা যায় আরও অনেক মরিচ হবে আমরা যদি এখানে আসি এটা একটা মেক্সিকান মরিচ গাছ এটাও বেশ ভালো পারফর্ম করেছে অনেক মরিচ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং উপরে আরেকটা মরিচ গাছ আছে যেটা আমরা দেখতে পাচ্ছি লাল মরিচ হচ্ছে বেশ সুন্দর লাগতেছে এ পাশে যদি আপনারা দেখেন এ পাশে একটা ক্যাপসিকাম গাছ আছে এটার থেকেও আমি অনেকগুলো ক্যাপসিকাম খেয়েছি এবং এখনও অনেকগুলো আছে যেগুলো সামনে আমি খাবো হলুদ এবং লাল হওয়ার জন্য অপেক্ষা করতেছি এবং এই মাঝখানে যে যে ছোটো মরিচ গাছটা এই মরিচ গাছটা এখনও কোনো মরিচ হয় নাই আমি আশা করতেছি খুব তাড়াতাড়ি এটার মধ্যেও মরিচ দেখা যাবে সো হ্যাঁ মরিচ আমার পর্যাপ্ত হয়েছে এবং মরিচ নিয়ে কোনো অভিযোগ নাই একশো দুইশো তিনশো চারশো মরিচ অ্যাটলিস্ট হয়েছে এবং অনেকদিন হয়ে গেছে আমি মরিচ কিনি না আমি পেঁয়াজ কিনি না আমি লেটুস কিনি না আমি আলু কিনি না আমি রসুন কিনি না আমি টমেটো কিনি না আমি শশা কিনি না ধনে কথা কিনি না পার্সলে কিনি এগুলো সব অনেক দিন ধরে আছে। এবং মরিচ গাছ নিয়ে আসান্নরূপ রেজাল্ট তেমন কোনো সমস্যা নাই বাংলাদেশ থেকে যে মরিচের এনেছিলাম বগুড়ার মরিচ সেই বগুড়ার মরিচের গাছও ফাইনালি বের হয়েছে একটু দেরি হয়েছে বাট ফাইনালি বেশ বড় হয়েছে এবং ফুলও আসছে বাট আনফর্চুনেটলি যেহেতু আমাদের ঠান্ডা চলে আসছে টেম্পারেচার রাত্রেবেলা এখন জিরো ওয়ান এরকম হয়ে যাচ্ছে তো আমার মনে হয় না যে ওটার থেকে মরিচ দেখা যাবে ব্যাট অ্যান্টলিস্ট ফুল পর্যন্ত আসছে সেমি সাকসেস আমি ধরে নেব বাট ওভারঅল মরিচ ডেফিনেটলি অ্যাবভ অ্যাভারেজ এক্সপেক্টেড যেটা ছিল তার থেকে অনেক অনেক ভালো প্রোডাকশন দিয়েছে আমাকে সব মরিচ আছে নিয়ে বেশ হ্যাপি মনে আছে আমরা এত কষ্ট করে এত এত এফোর্ট দিয়ে এখন থেকে প্রায় আট নয় মাস আগে এতগুলো বেড বানাইলাম পাঁচশো কেজি মাটি দিলাম একটা বেডে আর একটা সমস্ত আড়াইশো কেজি মাটির মতো দিয়েছিলাম বিশাল এফোর্ট গেছিলো এখন এই বেডগুলোর অবস্থা দেখেন বেড নাই এই জায়গায় আমি বেড উঠানোর পরে এই বেডটা আমি কিছুদিন আগে ক্লিয়ার করেছি আমি ঘাসের সিড লাগিয়েছিলাম এবং ঘাস হয়ে গেছে এই কারণে আপনারা বুঝতেছেন না যে এই পার্টটার মধ্যেও একটা বেড ছিল এটা যেহেতু আমি একটু পরে খালি করেছি এটার মধ্যেও ঘাসের সিড ছিটিয়েছি আমি বাট এটা এখনও ঘাস হয় নাই আশা করতেছি ঘাস হওয়ার পরে আর টের পাওয়া যাবে না যে এখানে কোনো বেড ছিল এই যে বেডের কাঠ টাট সরাই রাখছি আমি এবং পুরো জিনিসটা ক্লিয়ার করে ফেলেছি গার্ডেনিং ভিডিও শেষ থ্যাংক ইউ সো মাচ আপনারা যারা পুরো ভিডিওটা দেখেছেন আমি কিছু কুইক কথা বলে ভিডিওটা শেষ করি এক নম্বর কথা হলো গার্ডেনিং করলে কি আসলে টাকা বাঁচে নাকি বা গার্ডেনিং করে আসলে লাভটা কি বাগান করে লাভটা কি উত্তর হলো না টাকা বাঁচে না আমি যদি হিসাব করি আমি কত টাকার মাটি কিনেছি আমি কত টাকার সার কিনেছি আমি কত টাকার কাঠ কিনেছি বেডগুলো বানানোর জন্য ভিতরে গাছ রাখার জন্য আমি যে যে স্ট্রাকচারটা কিনে বানালাম এটা প্লাস সবচেয়ে ইম্পর্ট্যান্ট সময় আমি যে কত ঘন্টা সময় দিয়েছি পুরো জিনিসের পিছনে এই সব কিছু যদি আমি যোগ দিই এবং যোগ দিয়ে আমি যদি ওইটায় ওইটাকে টাকায় ট্রান্সলেট করার চেষ্টা করি এর থেকে বাজার থেকে কিনে আনাটা অনেক 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 সাশ্রয়ী হইতো এবং আপনি কখনোই গার্ডেনিং করে আপনার খরচ বাঁচাইতে পারবেন না বাজারের যদি আপনি ইউনিট অফ ইকোনমিক্স না মিলায় গার্ডেনিং করেন মানে হলো আপনি শুধু টমেটোই ফলাবেন বা শুধু শশাই ফলাবেন বা শুধু হাজার হাজার পেঁয়াজই ফলাবেন একটা যদি আপনি অনেক ফলান এবং তারপরে প্রপারলি স্টোর করেন তাহলে হয়তো একটু হইলেও ইকোনমিক্যালি ওটা সেন্স মেক করবে বাট ইন জেনারেল আমি যেভাবে করলাম এমন কোনো আহামরি ইকোনমিক সেন্স মেক করে না জিনিসটা এর থেকে কেনা হয়তো সস্তা হইতো আরেকটা পয়েন্ট অনেকে বলবেন যে ঠিক আছে ইকোনমিক্যালি সেন্স করে না বাট যদি আপনি আপনার নিজের বাগান থেকে উঠায় খান ভার্সেস আপনি যদি দোকান থেকে কিনে এনে খান দুইটার তো মাকলু রাখতেছে দুইটার তো ভাব আলাদা তাই না একটা আমি নিজের ফ্রেশ খাবারের মজাই আলাদা আপনি যদি আমাকে সত্যি সত্যি জিজ্ঞেস করেন আমি একদম মন থেকে বলতেছি আমি তেমন কোনো ডিফারেন্স পাই না দোকান থেকে কোনো একটা কিছু কিনে খেতে ভার্সেস আমার নিজের বাগান থেকে উঠে খেতে দোকানের আলু ভার্সেস বাগানের আলু দোকানের পইশাক ভার্সেস বাগানের পুইশা আমি আমি অ্যাটলিস্ট তেমন কোনো ডিফারেন্স পাই না হতে পারে আমার আগের জেনারেশন বা তার আগের জেনারেশন যারা অনেক ফ্রেশ খাবার খেয়ে অভ্যস্ত ছিল তারা হয়তো পেত দেখলে আমার কাছে দুইটাই ভালো লাগে আমার কাছে দুইটাই সেম লাগে আমি তেমন কোনো ডিফারেন্স পাই না ওইটাও পয়েন্টস না সো তাহলে গার্ডেনিং করা বাগান করার উদ্দেশ্য কি গার্ডেনিং বাগান করে কী লাভ ইটস আ হবি এবং হবিতে লাভ খুঁজে দেখতে হয় না পয়েন্ট নম্বর ওয়ান পয়েন্ট নাম্বার টু হলো অনেক কিছু শেখা যায় যেগুলো আপনি যদি গার্ডেনিং না করেন তাহলে আসলে আপনি কখনো শিখতে পারবেন না যেমন একটা গাছ আসলে কিভাবে হয় মরিচ গাছটা কিভাবে ছোটবেলায় একটা চারা থাকে তারপর আস্তে আস্তে কিভাবে কাঠ হয়ে যায় সব গাছ কিন্তু কাঠ হয় না টমেটো গাছ কিন্তু কখনো কাঠ হবে না সবসময় নরমই থাকবে লেটুস গাছ কিন্তু কখনো কাট হবে না সবসময় নরমই থাকবে বাট মরিচ গাছটা কীভাবে কাঠ হয়ে যায় আবার লেটুস গাছ যদি আপনি অনেক বড় করতে দেন তাহলে এক সময় যে ওটার উপরে ফুল হয় আমার মনে হয় না খুব বেশি মানুষ আসে যারা লেটুস ফুল দেখছে কারণ তারা ওই পর্যন্ত কখনো গাছটা বড় হইতে দেখে না আমি একটা কি বাচ্চা করে বড় হইতে দিছিলাম সো আমি দেখছি ফুল বেশ ইন্টারেস্টিং লাগছে হলুদ খুব সুন্দর ফুল হয় নাস্টারশিয়াম যে খাওয়া যায় সো অনেক 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 লার্নিংস আছে যেগুলো আসলে আপনি যদি নিজে বাগানের ভিতরে না যান আপনি যদি নিজে বাগান ডাগান না করেন তাহলে আপনি কখনো জানবেন না কখনো আপনি টের পাবেন না আমার রেকমেন্ডেশন হবে প্লাস নেচারের অনেক কাছে থাকা যায় যাদের প্রকৃতি পছন্দ যাদের এই ধরনের জিনিসপত্র পছন্দ বাগান গাছপালা নিজের জিনিস ফলানো এই টাইপ জিনিসপত্র যাদের পছন্দ আমার ধারণা তাদের জন্য এটা একটা অসাধারণ এক্সপিরিয়েন্স এবং নিজে কোনো কিছু গ্রো করানোর মধ্যে যে আনন্দ এই আনন্দ অন্য কোনো কিছুতে পাওয়া যায় বলে আমার মনে হয় না আপনি যখন দেখবেন যে আপনার লাগানো একটা গাছ থেকে প্রথম একটা জিনিস হয়েছে যেটা আবার আপনি খেতে পারতেছেন ওইটার আনন্দটা পুরোই অন্যরকম এবং আমি প্রত্যেক দিন সকালবেলা উঠে বাগানে যেতামই দেখার জন্য যে আজকে কি ফুল হয়েছে নাকি আজকে কি এই হয়েছে নাকি আজকে কি ওই হয়েছে নাকি কোনটার আপডেট কি খুবই খুবই অসাধারণ একটা এক্সপিরিয়েন্স আমি বলবো পুরাটা এখন আপাতত কয়েক মাস যেহেতু আমাদের ঠান্ডা পড়ে যাচ্ছে আপাতত কয়েক মাস কোনো গার্ডেনিং করা যাবে না টুকটাক গাছগুছ হয়তো লাগানো যাবে বেশিরভাগ গাছ আসলে আর বাইরে বাঁচবে না যেহেতু টেম্পারেচার জিরোর নিচে চলে আসতেছে এবং বেশিরভাগ গাছ ফ্রস্টে আর বাঁচে না আপাতত গার্ডেনিং এর পজ বাট আপনাদের যদি এই ভিডিও ভালো লাগে আপনারা আমাকে জানাবেন নতুন বছরে আমরা আবার নতুন করে আরেকটা গার্ডেনিং প্রজেক্ট শুরু করবো ভালো থাকেন সবাই ওয়ান্স এগেইন থ্যাংক সো মাচ এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সাথে আমার দেখা হবে পরের কোন একটা ভিডিওতে তারা